নমস্কার, এসো গল্প পড়িতে এই প্রথমবার আপনারা শুনতে চলেছেন একটি সম্পূর্ণ উপন্যাস, লেখিকা অমৃতা বিশ্বাস সরকারের কলমে, জুজু বুড়ি। তবে আমাদের এই কাজটি দীর্ঘ হওয়ার জন্য গল্পটিকে আমরা দুটো পর্বে ভাগ করে নিয়েছি। আজ শুনবেন প্রথম পর্ব। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্ত মনস্কদের জন্য। প্লট তৈরির খাতিরে লেখিকা কিছু বিভৎস দৃশ্যের অবতারণা করেছেন। লেখিকা বা এসো গল্প পড়ি কোনোভাবেই কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার এই সমস্ত কিছুকে সমর্থন করে না। আশা রাখব আমাদের শ্রোতারা নেহাত গল্প শোনার ছলেই ব্যাপারটিকে গ্রহণ করবেন। একটা বাড়ি আর তার সঙ্গে জড়িয়ে থাকা এক প্রাচীন অভিশাপ, যা বারবার থাবা বসায় বাড়ির সদস্যদের স্বাভাবিক জীবনযাপনে। কোনো এক অদৃশ্য শক্তি যেন কেড়ে নিতে চায় পরিবারের সবটুকু সুখ। কালে কালে বেড়ে চলে সেই বিভৎস পৈশাচিক অপশক্তির খিদে, সবার জীবন ছারখার করে দিতে চায় ওই চিলে কোঠার বিভীষিকা জুজু বুড়ি। কি তার ইতিহাস? কেনই বা সে সবার প্রতি এত ক্ষুব্ধ? কেন তার খিদে মেটে না শত শত বছর পেরিয়ে যাবার পরেও? ওই বাড়ি কি আদৌ মুক্ত হবে তার এই করাল গ্রাস থেকে, নাকি জীবনের শেষ চিহ্নটুকু অবধি মুছে ফেলে ওই বাড়িতে একচ্ছত্র অধিকার কায়েম করবে ওই জুজু বুড়ি? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখিকা অমৃতা বিশ্বাস সরকারের কলমে একটি চরম ভয়ের উপন্যাস, জুজু বুড়ি। গল্প পাঠে আছি আমি, প্রীতম। জুজু বুড়ির চরিত্রে কণ্ঠ দিয়েছেন শিপ্রা দাস জানা। অন্যান্য চরিত্রে বিশ্বদীপ, তৃষা, বর্ণিষা, প্রভাকর, রমাকান্ত, সঞ্চিতা, অভ্র, সৌরিন, অভিক, পার্থ, সৌম্যদীপ, শুভদীপ্ত, অমিত, ইন্দ্রাণী, ইন্দ্রনীল ভাদুরী, সঞ্জীবন, প্রবাল, দেবাদ্রিতা, দেবস্মিতা, আদিত্য, প্রীতম ঘোষ ও অস্মিতা। শব্দ সংযোজনে শঙ্কু, আবহ নির্মাণে অমিত, কভার ডিজাইনে অনির্বাণ। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের বিশেষ নিবেদন, লেখিকা অমৃতা বিশ্বাস সরকারের কলমে, জুজু বুড়ি প্রথম পর্ব। ছোটবেলায় চিলে কোঠাটিকে বেশ ভয় লাগত জুজুর। ওখানে জুজু বুড়ি থাকে তো, মা তাকে অনেকবার বারণ করেছে একা একা দুপুরবেলায় এদিক ওদিক যেতে, বিশেষ করে ছাদে। আসলে তাদের ছাদটা ন্যাড়া, কোনো পাঁচিল নেই। জুজুকে সে সব বললে সে তো আর বুঝবে না, তাই জুজু বুড়ির কথা বলে তাকে ছাদে যাওয়া থেকে বিরত রাখতে চাইতো তার মা। জুজুর মনে হতো যে মা হয়তো এমনি এমনি এইসব তাকে বলে। তাই একদিন দুপুরবেলা যখন তার মা একটু ঘুমাচ্ছে, সে একা একা উঠল ছাদে। এমনিতে মা ঘুমায় না, কিন্তু সেদিন ঘুমিয়ে পড়েছিল কোনো একটা কারণে। জোজো আর দেরি করেনি, সেও বেরিয়ে পড়েছিল অ্যাডভেঞ্চারে। চিলেখোটার ঘরটার সামনে গিয়ে থমকে দাঁড়ালো সে। ঘরটাকে দেখে তার একটুও ভয় করছিল না, বেশ নিরীহ ঘরটা। দরজা বন্ধ হয়ে পড়ে আছে সেই কবে থেকে। সে মনে মনে হেসে যেই একটু এগিয়ে যেতে গেল, ঠিক তখনই ঘরের ভিতর থেকে একটা অল্প আওয়াজ পেল সে। ঘরের বন্ধ দরজাটাতে কান পাতল জোজো। আওয়াজটা আসছে ঘরের ভিতর থেকেই। খুব অবাক হল সে, এমন তো হওয়ার কথা নয়, কেউ কি আছে ঘরের ভিতরে? কিন্তু সেটা কি করে সম্ভব, ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ। এবার একটু ভয় ভয় করল জোজোর, তার সারা গা যেন শিউরে উঠল। তবে মানুষের একটা সবচেয়ে বড় দোষ এবার তাকে পেয়ে বসল, কৌতূহল। আর ছোটদের তো এই জিনিসটা একটু বেশি থাকে, মাঝে তাকে মিথ্যে ভয় দেখায় প্রত্যেক দিন।
সেটা তো প্রমাণ করতেই হবে। তাই আর দেরি করল না জোজো, অনেক চেষ্টা করে দরজার ছিটকানিটা সে খুলেই ফেলল। তারপর একটু চাপ দিতেই খুলে গেল দরজাটা, আর এক রাশ অন্ধকার তাকে স্বাগত জানালো ঘরের ভিতরে। ঘরের ভিতরটায় একটা দম বন্ধ করা ধুলো ময়লার গন্ধ, অনেকদিন ঘর বন্ধ থাকলে এরকম গন্ধ পাওয়া যায়। দরজার বাইরে থেকে উঁকি দিয়ে ভিতরটা দেখবার চেষ্টা করল জোজো, ঠিকঠাক দেখতে পেল না পুরো ঘরটা। তাই এবার একটু একটু করে সে ঘরের ভিতরে প্রবেশ করল। এবার তার নাকে এলো একটা মরা পচা গন্ধ, গা গুলিয়ে উঠল তার। বুঝল যে কোনো কিছু মরে পড়ে আছে সেই ঘরে। বমিটাকে অনেক কষ্টে দমন করে আরও একটু এগিয়ে গেল সে। ঘরটা ছোট, তবে জিনিসপত্রে পুরো ডাই করা। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ফিরে আসছিল জোজো, ঠিক তখনই তার কানে এলো একটা শব্দ। কেউ কিছু চিবিয়ে খেলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেই রকম। ভীষণ ভয় পেয়ে গেল জোজো। এই বন্ধ ঘরে কে বসে বসে কিছু চিবিয়ে চিবিয়ে খাবে? তার সামনে একটা বড় আলমারি রাখা আছে, আর আওয়াজটা আসছে সেই আলমারির ভিতর থেকে। কাঁপা কাঁপা হাতে এবার আলমারিটা খুলে ফেলল জোজো। চোখ বড় বড় করে তাকিয়ে দেখল যে আলমারিটার ভিতরে তার দিকে পিছন ফিরে বসে আছে একজন বুড়ি মহিলা। আলমারি খোলার আওয়াজে সেই বুড়িটা এবার তার ঘাড় ঘুরিয়ে একবার তাকালো জোজোর দিকে। ঘাড় সে ঘুরিয়েছে বটে, তবে তার শরীরটা এখনো জোজোর দিকে পিছন করাই আছে। জোজো চেয়ে দেখল যে বুড়িটার চুলগুলো সব সাদা সোনের মতো, চুলগুলো সামনে ফেলা আর তাতে লেগে আছে রক্তের ছিটে। চুলের ফাঁক দিয়ে চোখগুলো দেখা যাচ্ছে বুড়িটার, সেগুলো একদম সাদা, আর মুখের জায়গায় অজস্র সরু সরু তীক্ষ্ণ দাঁত। মুখেও তার রক্ত লেগে আছে। জোজোকে দেখে বুড়িটার মুখে ফুটে উঠল একটা রক্ত জল করা ক্রূর হাসি। জোজো দেখল তার হাতে একটা আধ চেবানো মরা ইঁদুর, হয়তো এই ঘরের বাসিন্দাই ছিল এই ইঁদুরটা, আর আজকে সে পরিণত হয়েছে একজনের আহারে। জোজো ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করল। তাকে পিছিয়ে যেতে দেখে বুড়িটা ধীরে ধীরে আলমারি বেয়ে নেমে এলো মাটিতে। জোজোর তাকে দেখে ঠিক মাকড়সার মতোই মনে হলো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো বুড়িটা। এত লম্বা একজন কি করে ওই আলমারির ভিতরে ছিল কিছুতেই মাথায় ঢুকলো না তার। সে বুঝতে পারল যে এবার কিছু একটা বিপদ তার দিকে এগিয়ে আসছে। জোজো পিছন ফিরে ছুটে পালাতে চাইল, কিন্তু তার আগেই বুড়িটা তাকে ধরে ফেলল। তাকে মাটিতে ফেলে তার বুকের ওপর ঝুঁকে পড়ল সে। একটা লাল টকটকে লম্বা আর আঠালো জিভ বের করে একবার চেটে নিল জোজোকে। ভয়ে জোজোর জ্ঞান হারানোর অবস্থা। জ্ঞান হারানোর আগে সে দেখল যে ওই জোজো বুড়ি মুখটা হাঁ করে তার লম্বা লম্বা তীক্ষ্ণ দাঁতের সারি নিয়ে তাকে কামড়াতে আসছে। মা, মা, মা! জোজো একবার চিৎকার করেই অজ্ঞান হয়ে গেল। তবে জ্ঞান হারাবার আগে সে বুঝতে পেরেছে যে জোজো বুড়ি এক কামড় বসিয়েছে তার কাঁধে, আর এক খাবলা মাংস তুলে নিয়েছে। চিবিয়ে খাচ্ছে সেই মাংস এখন। ভয়ে যন্ত্রণায় রক্তক্ষরণে জ্ঞান হারালো জোজো। জোজোর মা সেদিন ঘুমিয়ে পড়েছিল কেন জানা নেই, এমনিতে তেমন ঘুমানোর অভ্যাস তার ছিল না, কিন্তু সেদিন যে কি হয়েছিল। হঠাৎ জোজোর মা স্বপ্নে দেখল যে তার মৃতা শাশুড়ি মা তাকে কাতর স্বরে ডাকছেন, আর বারবার বলছেন চিলেকোঠায় জোজোর কাছে যেতে। তখনই ঘুম ভেঙে যায় তার, আর ঠিক তখনই কানে আসে জোজোর আর্তনাদ। আর দেরি করেনি, এক ছুটে সে চলে গিয়েছিল চিলেকোঠায়। তবে যাওয়ার আগে গঙ্গা জলের পাত্রটা নিতে ভোলেনি সে।
তার শাশুড়ি মা তাকে সেটা নিতে বলেছিল নিজের সঙ্গে। চিলেকোঠায় পৌঁছে সে দেখেছিল যে জোজো মাটিতে অজ্ঞান হয়ে পড়ে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক, আর ঠিক জোজোর ওপর ঝুঁকে আছে একজন বুড়ি যার চুলগুলো সোনের দড়ির মতো। জোজোর মায়ের পায়ের আওয়াজ পেয়ে বুড়িটা মুখ তুলে চাইল। কি বিভৎস সেই মুখ, সারা মুখে রক্ত লেগে, চুলগুলোতেও রক্তের ছিটে, চোখগুলো একদম সাদা আর মুখের জায়গাতে লম্বা লম্বা সরু সরু তীক্ষ্ণ রক্ত লাগা দাঁতির সারি। করমর করে সে জোজোর কাঁধের মাংস চিবিয়ে খাচ্ছে। জোজোর মাকে দেখে একটা পৈশাচি খাসি হেসে সেই বুড়িটা আবার কামড় বসাতে গেল জোজোর শরীরে। আর ঠিক সেই মুহূর্তে জোজোর মা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তার হাতে থাকা গঙ্গা জলের পাত্রটা পুরোটা উল্টিয়ে দিল সেই বুড়িটার ওপরে। সেই বুড়ি একটা কান ফাটা আর্তনাদ করে উঠল। সারা শরীর থেকে তার ধোঁয়া বেরোতে শুরু করেছে, ঠিক যেন ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে সে। এক সময় বুড়িটা যন্ত্রণায় জোজোকে ছেড়ে পিছিয়ে যেতে শুরু করলো সেই আলমারিটার দিকে। তারপর সে ওই আলমারিটায় ঢুকে গেল চিৎকার করতে করতে, বন্ধ হয়ে গেল আলমারির দরজা নিজে থেকেই। জোজোর মা আর কোনো দিকে না তাকিয়ে জোজোকে নিয়ে সোজা বের হয়ে এলো চিলেকোঠা থেকে, বন্ধ করে দিল দরজাটা। তারপর দ্রুত জোজোকে বুকে জড়িয়ে নিচে নেমে এলো, খবর দিল জোজোর বাবার অফিসে এবং ডাক্তারকে। আর তারপরেই চিকিৎসা শুরু হলো জোজোর। সেই যাত্রায় অনেক কষ্টে বেঁচে যায় জোজো। পাক্কা 5 দিন পর তার জ্ঞান ফেরে। তাকে সকলে বোঝায় যে সে স্বপ্ন দেখেছিল, আর ছাদে খেলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাচ্চা মানুষকে আর কেউ বেশি ভয় দেখাতে চায়নি, তবে জোজোর মনে একটা খটকা প্রথম থেকেই রয়ে গিয়েছিল। জোজোর মা মনে মনে প্রণাম জানিয়েছিল নিজের মৃতা শাশুড়ির প্রতি। সেদিন তিনি না থাকলে হয়তো জোজোকে বাঁচাতে পারা যেত না। জোজোর মার তখন নিজের ছোটবেলায় শোনা একটা কথা মনে পড়ে গিয়েছিল, বাচ্চাদের অহেতুক ভয় দেখাতে নেই। কোনো কোনো অপশক্তি বাচ্চাদের এই ভয়ের রূপ ধরে তাদের সামনে এসে তাদের ক্ষতি করে। তবে আর ওই বাড়িতে থাকতে চায়নি জোজোর মা। নিজেদের পৈতৃক বাড়ি ছেড়ে এক জায়গাতে আবার একটা নতুন ফ্ল্যাট নিয়ে উঠে যায় তারা। চিলেকোঠার ঘরটা একজন ঠাকুরমশাইকে দিয়ে মন্ত্র পড়িয়ে সিল করে দেওয়া হয়। এপাশ থেকে কেউ না খুললে ঘরটা আর কোনো দিন খুলবে না। এরপর কালের নিয়মে সব কিছু ভুলে যায় জোজো। নতুন পরিবেশে আবার সে হাসি খুশি হয়ে যায়। নিজের জীবনে আবার সবাই ব্যস্ত হয়ে পড়ে। চিলেকোঠার ঘরটা আর জোজো বুড়ি পড়ে থাকে অতীতের অন্ধকারে। এরপর কেটে গেছে দীর্ঘ 60 বছর। ছোট্ট জোজো এখন বৃদ্ধ, নিজের ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে তার সুখের সংসার। জোজোর মা বাবা অনেক বছর আগেই গত হয়েছেন। জোজোদের পৈতৃক বাড়িটা সেই কবে থেকেই তালাবন্ধ হয়ে পড়ে। এবার ওটাকে বিক্রি করতে হবে। দেখাশোনা করার এখন আর তেমন কেউ নেই, তবে শেষবারের মতো একবার পৈতৃক বাড়িটা দেখতে যাবে জোজো। একদিন সময় করে পৌঁছেও গেল সেখানে। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো জোজো। কত স্মৃতি তার আটকা পড়ে আছে এই বাড়িতে। ধীরে ধীরে ছাদে পৌঁছালো সে। পুরো ছাদটা ঘুরে এসে দাঁড়ালো চিলেকোঠাটার সামনে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরেই যাচ্ছিল, এমন সময় তার কানে এলো শব্দটা, ঠিক যেন কেউ কিছু চিবিয়ে খাচ্ছে। নিজের অজান্তেই গাটা শিরশির করে উঠল জোজোর। আর ঠিক এমন সময় চিলেকোঠার দরজার ওপার থেকে কিছু একটা আছড়ে পড়ার শব্দ হল, ঠিক যেন অনেকদিন পর শিকারকে বাগে পেয়ে তার ফসকে যাওয়ার মতো শব্দ। জোজো কান পাতল দরজায়, শুনতে পেল ভেতর থেকে কে যেন ঘ্যাস ঘ্যাসে স্বরে বলছে, জোজো, এই জোজো, দরজাটা খোল একটু, আমি
আমি তোর সাথে খেলি? আমি যে জুজু বুড়ি। বিয়ে হয়ে এই বাড়িতে আসবার পর থেকেই মধুশ্রী দেখছে তার বড় জা নয়নাকে এইরকম পাগল অবস্থায়। তাও প্রায় ছ বছর হল তার আর প্রভাতের বিয়ের। সারাদিন নিজের ঘরের ভিতরে চুপচাপ বসে থাকে নয়না, না কারোর সঙ্গে কথা বলে, না নিজের ঘর থেকে বাইরে আসে। খেতে দিলেও খায় না যতক্ষণ না তাকে খাইয়ে দেওয়া হয়। কোলের কাছে একটা পুতুল নিয়ে বসে থাকে সারাক্ষণ। পুতুলটা নাকি তার মেয়ে খুকি, মাঝে মাঝে ডাক ছেড়ে কেঁদে ওঠে, আবার নিজের মনেই হাসে, নয়তো উদাস চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। তবে মাঝে মাঝে যখন তার মাথাটা প্রচণ্ড বিগড়ে যায়, তখন একেবারে রুদ্রমূর্তি ধারণ করে সে। তখন তাকে আর ধরে রাখা যায় না, সামনে যাকে পায় তাকেই কামড়ে আঁচড়ে দেয়। তখন অনেক কষ্টে তাকে সামলে ডাক্তার এনে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হয়। প্রায় টানা একদিন ঘুমিয়ে উঠে তারপর আবার শান্ত হয় সে। মধুশ্রীর আবার ছোটবেলা থেকে এই পাগলদেরকে প্রচুর ভয়। অনেক চেষ্টা করেও সেই ভয় সে কাটিয়ে উঠতে পারেনি। কোন ছোটবেলায় কবে একটা পাগল স্কুল থেকে ফেরার পথে অকারণেই একটা লাঠি নিয়ে তাড়া করেছিল তাকে, আর তারপর থেকেই এই পাগল মানুষদের সে প্রচণ্ড ভয় পায়। বিয়ের পরপর প্রভাতের কথা রাখার জন্য নিজের বড় জায়ের কাছে যাওয়ার চেষ্টা সে করেছে। চেষ্টা করেছে বড় জায়ের কিছু কিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার, কিন্তু পারেনি। তার ভয় সে কাটিয়ে উঠতে পারেনি, উল্টে তার শরীর ভীষণ খারাপ হয়ে যেত, হাত পা ঠান্ডা হয়ে অসার হয়ে যেত। এইসব দেখে প্রভাতের বড় দাদা বিভাস খুব বকেছিল প্রভাতকে, মধুশ্রীকে জোর করে নয়নের কাছে পাঠানোর জন্য। তারপর থেকে মধুশ্রী নয়নাকে এড়িয়েই চলে, তাকে তার কাছে যেতেও কেউ বলে না। এতে অবশ্য মধুশ্রী হাঁপ ছেড়ে বেঁচেছে, পাগল মানুষদের তার খুব একটা বেশি পছন্দ হয় না। তার শ্বশুর বাড়িটি বেশ বড়, তাদের আদি বাড়ি ছিল বীরভূমে। সেখান থেকে খুব ছোট বয়সে তার শ্বশুরমশাইরা চলে আসেন কলকাতায়, এখানে এসে বইয়ের দোকান দেন। ধীরে ধীরে পসার জমে ওঠে। কলকাতায় এসে প্রথমে তারা ভাড়া বাড়িতেই থাকতেন, তারপর বিভাসের বিয়ের কিছুদিন আগেই এক পরিচিতের কাছে এই বাড়িটার খবর পান। জলের দরে এত বড় বাড়ি পেয়ে তারা লুফে নেন। বাড়ির পুরনো মালিক নাকি বিলেতে চলে যাচ্ছেন, তাই বাড়িটার নামমাত্র মূল্যেই বিক্রি করছেন। বাড়িটা বেশ চমৎকার, দক্ষিণ খোলা, প্রচুর হাওয়া বাতাস খেলা করে, চারিদিকে আলো, দোতলা বাড়ি, সঙ্গে ছাদ, চিলেকোঠা আর প্রচুর ঘরদোর, যা বেশিরভাগ সময় লোকের অভাবে বন্ধ থাকে। বাড়িতে মানুষ বলতে ওরা মাত্র 6.5 জন। মধুশ্রীর শ্বশুরমশাই, তার ভাসুর বিভাস, যা নয়না, তার জায়ের দেখাশোনা করবার জন্য একজন বয়স্ক মহিলা সারাক্ষণ থাকেন, আর প্রভাত, মধুশ্রী নিজে ও তাদের 5 বছরের ছোট্ট মেয়ে অলি। শাশুড়ি মা অনেক আগেই মারা গেছেন, অলির বয়স সবে 5 হয়েছে, ও সকলেরই ভীষণ আদরের। বাড়িতে বাচ্চা বলতে শুধুমাত্র অলিই আছে, তাই সবাই ওকে খুবই ভালোবাসে। সেই অবশ্য ভীষণ দুষ্টু আর জেদি, সকলে মিলে সব আবদার মেনে নিলে যা হয় আর কি। দাদু, বাবা, জ্যাঠা সবাই আদরে আদরে রাখে তাকে। অলিকে দেখতেও বেশ ফুটফুটে। মধুশ্রীর সারাদিন অলিকে নিয়েই কেটে যায়, কাজ তেমন কিছুই থাকে না, সব কাজের জন্যই লোক আছে। মাঝে মধ্যে ইচ্ছে হলে একটু রান্নাই যা সে করে। অলি এখন বেশ সুন্দর পাকা পাকা কথা বলে, গিন্নি গিন্নি আচরণ তার। সেগুলো দেখে মধুশ্রী নিজের ফোনে ভিডিও আর ছবি তুলে রাখে, সোশ্যাল মিডিয়াতেও দেয়। অলিকে স্কুলে এখনো তারা ভর্তি করেনি, এই বছরই করবে। আপাতত তাকে বাড়িতেই পড়াচ্ছে মধুশ্রী। মধুশ্রী যখন প্রথম জানতে পারে যে সেই সন্তান সম্ভবা, তখন একদিন একটা কাণ্ড ঘটে। সে একদিন রান্নাঘরে নিজের পছন্দ মতো একটা খাবার বানাচ্ছিল, হঠাৎ পিছনে একটা আওয়াজ হতে সে ফিরে দেখে যে তার যা নয়না
রান্নাঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। কোলে কিন্তু তখনও তার সেই পুতুল খুকিকে ধরা। নয়নার চেহারা বিধ্বস্ত, চুলগুলো উস্কো খুস্কো, শাড়ির আঁচল মাটিতে খুলে লোটাচ্ছে। একটা অদ্ভুত নেশা মাখা চোখে সে তাকিয়ে আছে মধুশ্রীর দিকে। ঠিক মধুশ্রীর দিকে নয়, তার গর্ভের দিকে। নয়নাকে দেখেই তো মধুশ্রীর হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। বাড়ির ছেলেরা তখন সবাই কাজে বেরিয়ে গেছে। বাড়িতে মানুষ বলতে কটা কাজের লোক, নয়না আর তাকে দেখাশোনা করবার জন্য যে মহিলা থাকে, আর মধুশ্রী। নয়না ধীরে ধীরে মুখে একটা আলগা হাসি নিয়ে এগিয়ে এলো মধুশ্রীর দিকে। মধুশ্রী দেওয়ালের সঙ্গে সেঁটে দাঁড়িয়ে রইল, নিঃশ্বাস প্রায় বন্ধ। নয়না এসে ধীরে ধীরে মধুশ্রীর পেটের ওপর হাত বোলাতে শুরু করল। মধুশ্রী অবাক হয়ে দেখল যে নয়নার চোখে যেন একটু জল চিকচিক করছে। অনেক সাহস নিয়ে সে জিজ্ঞাসা করল নয়নাকে, কিছু কি লাগবে দিদি? এবার নয়নার যেন হুঁশ ফিরল, চোখে ফুটে উঠল প্রবল ক্রোধ, দাঁত কিরমির করে সে বলল, বাচ্চা বিয়োবার জয় কপেলি না, এই বাড়িতেই বাচ্চা আনতেই হবে তোকে। জানিস না বাড়িটা ভালো না, অভিশাপ আছে। ও অভিশাপ? কিসের অভিশাপ? সে থাকে তো এই বাড়িতে, ওই যে ছাদের উপর চিলেকোঠার ঘরটা আছে সেখানেই থাকে। কে? জুজু বুড়ি। আর পাঁচটা মেয়ের মতোই এক রাত স্বপ্ন চোখে নিয়ে বিয়ের পর এই নতুন বাড়িতে এসে উঠেছিল নয়না। তার সংসার খুবই ছোট, শাশুড়ি গত হয়েছেন অনেকদিন আগে, থাকার মধ্যে আছেন তার শ্বশুরমশাই, সে তার স্বামী ও তার দেওর। শ্বশুর বাড়ির অবস্থা বেশ ভালোই, তাই বাড়িতে কাজের লোকের অভাব নেই। সারা দিন তাই প্রায় শুয়ে বসেই কেটে যায় তার, নিজের খেয়াল খুশি মতো ঘুরে বেড়ায় পুরো বাড়ি জুড়ে। সে খুব ভালো গান গায়, গরিব মা বাবার মেয়ে সে। টাকার অভাবে গান শেখাটা তার বন্ধ হয়ে গিয়েছিল অনেক ছোটবেলাতেই। এই বাড়িতে আসবার পর তার গানের গলা আর শখ আছে শুনে তার বর বিভাস তাকে গানের স্কুলে ভর্তি করে দিয়েছে। কেউ তাতে আপত্তি করেনি, নয়নাও ভীষণ খুশি হয়েছে। বাড়ির একমাত্র বউ সে আপাতত, স্বভাবটাও তার বেশ মিষ্টি, শান্ত শিষ্ট। অল্প কয়েকদিনের মধ্যেই সে সকলের মন জয় করে নিল, খুব ভালোবাসা পেল প্রত্যেকের কাছ থেকেই। সেও মন প্রাণ ঢেলে সংসার শুরু করল, সবাইকে নিয়ে চলতেই তার ভালো লাগে। এই বাড়িটা তারা নতুন কিনলেও বাড়িটা কিন্তু বেশ পুরনো, ভালোই লাগে নয়নার। সে শুনেছে যে বাড়িটা প্রায় জলের দরেই পেয়েছে এরা। বাড়ির পুরনো মালিক নাকি বিদেশ চলে যাচ্ছিল, তাই নামমাত্র মূল্যে এদেরকে দিয়ে দিয়েছে। এই বাড়ির ছাদটা তার খুব প্রিয়, সুযোগ পেলে কারণে অকারণে সে উঠে যায় ছাদে। তাদের এলাকার অনেকটা দেখতে পায় সেই ছাদ থেকে, আর পায় খোলা আকাশ। বাবার বাড়ির ওই এক কামরার ঘরে কোনো রকমে তার বাবা মা আর বাকি তিন বোনকে নিয়ে সে থাকত। এক ফালি জায়গা যেখানে দুর্লভ, সেখানে খোলা আকাশের স্বপ্ন দেখা বিলাসিতা। এই বাড়ির ছাদের উপরের চিলেকোঠাটা তাকে বেশ আকর্ষণ করে। অনেক বাড়ি সে ভেবেছে ওই চিলেকোঠাটা খুলে দেখবে, কিন্তু পারেনি। চিলেকোঠার দরজাটায় একটা এত বড় তালা ঝোলানো আছে, আর সেই তালাটায় বাঁধা আছে অনেকগুলো লাল রঙের সুতো। এরা যখন বাড়িটা কিনেছিল তার আগে থেকেই নাকি ওইভাবেই বন্ধ ছিল চিলেকোঠাটা, কারণ কেউ জানে না, কারোর দরকার পড়েনি কোনোদিন, আর তাই বন্ধ হয়েই পড়ে আছে ওই ঘরটা। তবে নয়নার খুব দেখতে ইচ্ছে করে ঘরের ভেতরটা, তার মনে হয় যেন কোনো রহস্য আছে ওই ঘরটার ভিতরে। তখন তার বিয়ের সবে 3 মাস হয়েছে। একদিন সকালে উঠে তার খুব শরীর খারাপ হল, বমি হতে লাগলো বারবার, গতিক ভালো না ঠেকায়। তার স্বামী বিভাস তাকে নিয়ে যায় ডাক্তারের কাছে। কিছু পরীক্ষার পর তারা জানতে পারল যে নয়না এখন সন্তান সম্ভবা। গোটা বাড়িতে যেন খুশির হাওয়া বয়ে গেল।
সবাই এবার বেশি বেশি করে যত্ন শুরু করলো তার। দিন এগিয়ে চলল নিজের গতিতে। ক্রমে বর্ষাকাল এল। একদিন বাড়িতে কেউ ছিল না। জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে এক কল্পনার জগতে ভেসে গিয়েছিল নয়না। সে ভাবছিল যে যদি তার মেয়ে হয় তাহলে বেশ ভালো হবে, সে তাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, অনেক ভালোবাসবে, পৃথিবীর সব আদর ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে দেবে। আর তার মেয়ে যদি দুষ্টুমি করে তখন মাঝে মাঝে তাকে ভয় দেখাবে আর বলবে, খুকি বেশি দুষ্টুমি করলে কিন্তু জুজুবুড়ি ধরে নিয়ে যাবে। নিজের মনেই হাসলো সে। আর ঠিক সেই সময়ে কাছেই কোথাও যেন একটা কান ফাটানো বাজ পড়ল। সে হাত দিয়ে তার দু কান চেপে ধরল, কিন্তু হঠাৎ তার মনে হল কে যেন ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে। নয়না, এই নয়না, নয়না। গলাটা তার চেনা নয়, খ্যান খ্যানে অথচ তীক্ষ্ণ একটা গলার আওয়াজ। অনেক দূর থেকে সেই আওয়াজটা ভেসে আসছে, কিন্তু সেই আওয়াজটা যেন নয়নাকে একটা ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। নিজের ঘর ছেড়ে বেরিয়ে পড়ল সে, পায়ে পায়ে উঠে গেল ছাদে। বৃষ্টি তখন আরো জোরে শুরু হয়েছে, ভিজে একসা হয়ে গেল নয়না। কিন্তু সেদিকে তার খেয়াল ছিল না, কোনো এক অজানা মন্ত্র বলে সে যেন আচ্ছন্ন। ধীরে ধীরে সে এসে দাঁড়ালো সেই চিলে কোঠার ঘরটার সামনে। ক্ষিপ্রতার সঙ্গে দ্রুত হাত দিয়ে খুলে ফেলল তালার ওপরে লাগানো সেই লাল সুতোগুলো। ছাদে পড়ে থাকা একটা থান ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙে ফেলল মোর্চে ধরা তালাটা, খুলে ফেলল দরজার ছিটকানি। তারপর একটু ঠেলা দিতে খুলে গেল দরজাটা। একটা ছ্যাঁত ছ্যাঁতে আষ্টে দুর্গন্ধ এসে ধাক্কা মারল নয়নার নাকে। এবার তার হুঁশ ফিরল, চেয়ে দেখল যে ঘরটায় জিনিসপত্র ঠাসা, আর এক কোণে একটা পুরনো আলমারি, চারিদিক অন্ধকার, ঝোল ধুলো নোংরা সব মিলিয়ে একটা কটু গন্ধ। তার গা গুলিয়ে উঠল, পিছন ফিরে চলেই আসছিল এমন সময় মনে হল যে কেউ বা কিছু একটা দ্রুত সরে গেল ওই অন্ধকার ঘরের একদিক থেকে অন্যদিকে। নয়না এবার একটু এগিয়ে গেল ঘরের ভিতরে। ঠিক সেই সময় একটা আওয়াজ শুনতে পেল সে, নখ দিয়ে কেউ যেন আঁচড় কাটছে। আওয়াজটা আসছে ওই আলমারির কাছ থেকে। নয়নার বুক কেঁপে উঠল, কিন্তু তাও কিসের একটা অদম্য আকর্ষণে সে এগিয়ে যেতে শুরু করল। সে যত এগিয়ে যায় ততই আওয়াজটা পরিষ্কার শুনতে পায়, খুব স্পষ্ট আওয়াজটা। নখ দিয়ে দ্রুত গতিতে কেউ কিছু একটা আঁচড়াচ্ছে। সে আরো কাছে এগিয়ে গেল। অন্ধকারে এবার চোখটা অনেকটা সয়ে এসেছে। সে দেখল সেই অন্ধকারের ভিতরে একটা আবছা অবয়ব। তার দিকে পিছন ফিরে বসে সেই অবয়বটা নিজের হাতের নখগুলো দিয়ে আলমারির গায়ে আঁচড় কাটছে। তার সঙ্গে অবয়বটা দূরত্ব মাত্র 4 কি 5 হাতের। সে অন্ধকারের মধ্যেই বুঝতে পারল যে এই ছায়া মূর্তিটা একজন বয়স্ক মানুষের। তার মাথার চুলগুলো সোনার দড়ির মতো সাদা, চুলগুলো সামনের দিকে ঝুলছে, মাথার পেছন দিকটা থেতলানো, আর তার ভিতরে ভন ভন করছে পোকা। গা গুলিয়ে উঠল নয়নার। সে বুঝতে চেষ্টা করল যে এই এতদিনের বন্ধ ঘরের ভিতরে এই মহিলা কি করে এলো, আর কি বা করছে সে। নয়না আর একটু এগিয়ে যেতে গেল তার দিকে। কোনো কিছুর ওপর তার পা পড়ে এবার একটু আওয়াজ হলো, আর তাতেই সেই ছায়ামূর্তি তার দিকে ধীরে ধীরে ফিরে তাকালো। ঠিক ফিরে তাকালো না, কারণ কেউ ফিরে তাকালে তার পুরো শরীরটা সমেত পিছনে ফিরতে হয়। কিন্তু নয়না দেখল
যে অবয়বটার মাথাটাই শুধু ধীরে ধীরে তার দিকে ফিরল, বাকি শরীরটা পুরোটাই নয়নার দিকে পিছন করা। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শুধু অবয়বটা এবার নিজের শরীরটা বেঁকিয়ে নয়নার দিকে ফিরতে লাগল। তার গোটা শরীরে দগদগে ঘা, গোটা শরীর জুড়ে কিলবিল করছে পোকা, পচা মাংস গলে গলে পড়ছে, একটা হালকা পৈশাচী খাসি লেগে আছে তার মুখে। লম্বা আঠালো জিভটা বের করে সে নিজের মাংসবিহীন ঠোঁটগুলো একবার চেটে নিল। নয়না দেখল তার মুখে সরু সরু তীক্ষ্ণ দাঁতের সারি, আর কি অমানসিক রক্ত জল করা তার লাল টকটকে চোখের দৃষ্টি। নয়না এবার সেখান থেকে পালাতে চাইল, কিন্তু তার পাগুলো যেন মাটির সঙ্গে আটকে রয়েছে। সেই অবয়বটা এবার একটা পৈশাচিক উল্লাস মুখে নিয়ে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো নয়নার দিকে। ঠিক যেমন একটা বাঘ তার শিকারির দিকে এগিয়ে আসে লাফিয়ে পড়ার আগে, নয়না আর দাঁড়িয়ে থাকতে পারল না, থর থর করে কেঁপে উঠল। প্রাণপণে চেষ্টা করলো চিৎকার করার, পালিয়ে যাওয়ার, কিন্তু তার গলা আর পা সাথ দিল না। অসহায়ের মতো নয়না অপেক্ষা করতে লাগলো তার অদৃষ্টের। ছায়ামূর্তিটি এবার একটু পিছনের দিকে হেলে গেল। নয়না বুঝল এবার তার উপর লাফিয়ে পড়বে সে। প্রস্তুত হলো নয়না নিজের ভবিতব্যের জন্য। মনে মনে ঈশ্বরকে স্মরণ করল, চোখ বন্ধ করল সে। আর ঠিক এমন সময় নিজের কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করল নয়না। সঙ্গে একটা খুব চেনা গলা তাকে প্রশ্ন করল, নয়না এইখানে কি করছো? ইস, ভিজে একসা হয়ে গেছে তো একদম। নিচে চলো এক্ষুনি, ঠান্ডা লেগে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। যে গলাটা তার স্বামী বিভাসের, এবার প্রাণবায়ু ফিরে পেল নয়না। চোখ খুলে তাকিয়ে বিভাসকে জড়িয়ে ধরল, আর চোখে এবার দেখল ওই অবয়বটা যেখানে ছিল সেই জায়গাটা এখন ফাঁকা। ভয়ে ভয়ে বিভাসকে বলতে লাগলো সেই সব কথা। বিভাস সব শুনে হেসে ফেলল, বলল, সব তোমার ভ্রম। কই, আমি তো কিছুই দেখছি না, কেউই তো নেই এখানে। আচ্ছা এইবার চলো নিচে চলো, ঠান্ডা লেগে যাবে তোমার। এই বলে নয়নাকে প্রায় টানতে টানতে সে নিচে নিয়ে এলো। নয়নার কোনো কথাই সে কানেই তুলল না। সেই রাতেই নয়নার প্রসব যন্ত্রণা ওঠে, সকলে তাকে ধরাধরি করে নিয়ে যায় হাসপাতালে। বিভাস আর নয়নার একটি সুন্দর ফুটফুটে কন্যা জন্ম নিল। নয়না তার নাম দিল খুকি। তবে তখন নয়নার কথা যদি বিভাস একটু বিশ্বাস করত, তাহলে দেখতে পেত যে ওই চিলেকোঠায় যে আলমারিটা আছে সেটার দরজাটা একটু ফাঁক হয়ে আছে, আর তার ভিতর থেকে দুটো লোলুপ নয়ন তাদের দেখছে। নিজের শিকার হাতছাড়া হয়ে যাওয়ার যন্ত্রণায় কাথর সেই লাল দুটি চোখ, সেই লাল চোখগুলো জ্বলছে দপদপ করে। অলি সারাদিন বাড়িময় ঘুরে বেড়ায়, কোথাও যেতে তার কোনো বাধা নেই। সে যে সকলের চোখের মণি, সবার থেকেই সে ঠিক ভালোবাসা আদায় করে নেয়। শুধু যেতে পারে না, তার জেম্মা নয়নার ঘরে, তাকে দেখলেই অলি ভয় পেয়ে যায়। মধুশ্রীর স্বভাবটাই পেয়েছে যেন সে। নয়নাও একবারও চেষ্টা করে না অলিকে কাছে টেনে নেওয়ার। অলিকে দেখলে যেন চোখে আগুন জ্বলে তার। অবশ্য এটা শুধুমাত্র মধুশ্রী দেখতে পায়। প্রভাতকে এসব বললে সে তো হেসেই ফেলে, উল্টে তাকে বলে, মধু নিজের মন থেকে বৌদিদির প্রতি তোমার এই ভয়টা এবার মুছে ফেলো। অনেক কষ্ট সহ্য করার পর কিন্তু আজ ওনার এই হাল হয়েছে, এরকম যেন কারোর না হয়। কিন্তু দিদির কি হয়েছিল? প্রভাত আর কোনো কথা বলে না, ভীষণ একটা কষ্ট যেন বুকের ভিতরে চেপে রেখে দেয়।
মধুশ্রী জানে যে বারবার প্রশ্ন করেও এই কথাটার উত্তর সে পাবে না। এই বাড়িতে সবাই এই একটা কথার কোনো উত্তর দেয় না। বিরক্ত লাগে মধুশ্রীর, কাজের লোকেদের জিজ্ঞাসা করবে তারও উপায় নেই, সব লোকই নতুন তাই কেউ কিছুই জানে না। এই একটা ব্যাপারই সবাই তার কাছে চেপে যায়। সারা দিন অলির পিছনে দৌড়ে বেড়াতে হয় মধুশ্রীকে, যা দুষ্টু মেয়ে সব সময় চোখে চোখে রাখতে হয়, নয়তো কিছু না কিছু দুষ্টুমি সে করবেই। এই বয়সের বাচ্চারা যেমন হয় তার থেকেও মনে হয় অলি একটু বেশিই দুষ্টু। মধুশ্রী তাকে সব জায়গাতে যেতে দিলেও ছাদে যেতে দেয় না, আর অলিও জেদ করে যে সে ছাদে যাবেই। এই নিয়ে প্রায়ই মা আর মেয়ের মধ্যে যুদ্ধ চলে। মধুশ্রী ভয় পায় ছাদে গিয়ে মেয়ে যদি কোনোভাবে ছাদের কার্নিস থেকে পড়ে যায় তো, বা ওই চিলেকোটার ঘরটায় যদি আটকা পড়ে যায়, ভাবলেই ভয়ে কাঁটা হয়ে যায় মধুশ্রী। ওই চিলেকোঠার ঘরটা যেন কি রকম, দূর থেকে দেখলেও মধুশ্রীর বেশ ভয় ভয় করে। তার মনে হয় ওই ঘরটার মধ্যে যেন কিছু একটা ওত পেতে বসে আছে, অপেক্ষা করছে সুযোগ বুঝেই ছাপিয়ে পড়বার জন্য। ভাবলেই সারা শরীরটা শিরশির করে ওঠে তার। যতটা সম্ভব নিজেকে আর নিজের মেয়েকে দূরে রাখে সে ছাদ থেকে, বিশেষ করে ওই চিলে কোঠার ঘরটা থেকে। সেদিন তার শরীরটা বিশেষ ভালো ছিল না। দুপুরবেলা সারা বাড়ি চুপচাপ, বাড়ির ছেলেরা সবাই কাজে বেরিয়েছে, কাজের লোকগুলোও সব ঘুমিয়ে পড়েছে, দুপুরের ভাত ঘুম দিচ্ছে সবাই। মেয়েকে পাশে নিয়ে নিজের ঘরের বিছানায় শুয়েছিল মধুশ্রী। অলি কিছুতেই ঘুমাবে না, আর তাকে ঘুম না পাড়িয়ে মধুশ্রীও একটুও বিশ্রাম নিতে পারছে না। খুব রাগ হয় তার, মেয়েকে চোখ বড় বড় করে শাসন করে, তাও অলি শোনে না, দুষ্টুমি করেই যাচ্ছে। এমনিতে বাচ্চাদের অহেতুক ভয় দেখানো একদমই পছন্দ নয় মধুশ্রীর, কিন্তু সেদিন যেন আর পারছিল না। শরীরটা আসলে একদমই সাথ দিচ্ছিল না। অলিকে চোখ পাকিয়ে মধুশ্রী বলে, এই অলি তাড়াতাড়ি শুয়ে পড়, নয়তো জুজুবুড়ি দেখবি তোকে ধরে নিয়ে গিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে, ভালো হবে? ঘুমো, চোখ বোজ। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া যেন ঘরের সব কিছু কাঁপিয়ে দিয়ে যায়। মন্ত্রের মতো কাজ দেয় এবার সেটা অলির উপরে। চুপ করে শুয়ে পড়ে অলি। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে তার পাশে শুয়ে পড়ে মধুশ্রীও। চোখটা কখন যেন লেগে যায় তার, তবে অলি কিন্তু ঘুমায়নি। মা ঘুমাচ্ছে দেখে একসময় ধীরে ধীরে নিজের ঘর ছেড়ে বেরিয়ে পড়ল সে। এই ঘর সেই ঘর ঘুরতে ঘুরতে অলি এসে দাঁড়ালো তাদের ছাদে ওঠার সিঁড়িটার মুখে। এমন সময় সে শুনল কে যেন তার নাম ধরে ডাকছে। গলার আওয়াজটা তার চেনা নয়, গলার স্বরটাও একটু ভাঙা ভাঙা, খ্যানখ্যানে। কান পেতে শুনল অলি বলছে, অলি, এই অলি, আয় আমার কাছে, আয় না আমার কাছে, অনেক লজেন আছে, আয় তাড়াতাড়ি আয় আমার কাছে। অলি বুঝতে পারল যে আওয়াজটা আসছে ছাদ থেকে। বারবার নানাভাবে তাকে ডাকতে লাগলো সেই আওয়াজটা। ঘোরের মধ্যে চলে গেল সে, পায়ে পায়ে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। ছাদটা তখন ভেসে যাচ্ছে গরমের তপ্ত রোদে, বাতাসে গরমের হালকা। অলি ছাদে উঠে এদিক ওদিক তাকালো, পুরো ছাদ ফাঁকা, তবে সেই আওয়াজটা এখন আরো স্পষ্ট, আর সেটা আসছে ওই চিলে কোঠার ঘরটার থেকে। ঘরটার দরজার কাছে এসে দাঁড়ালো অলি। ঘরটা শিকলতোলা, লাফিয়ে লাফিয়ে সে চেষ্টা করলো শিকলটা খোলার, কিন্তু হাত পেল না। এদিকে ঘরের ভিতরে আওয়াজটা যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বারবার সেটা অলিকে বলছে দরজাটা খুলে তার কাছে যাওয়ার জন্য।
অলিকে যেন কিছুতে একটা বশ করে নিয়েছে। ছাদে পড়ে থাকা থান ইটগুলোকে একটার পর একটা সাজিয়ে ফেলল অলি। অনেকটা উঁচু হলো এবার, তার ওপরে সে কোনো রকমে উঠে দাঁড়ালো। আর কিছুটা নিজের ছোট ছোট পাগুলোর ওপর উঁচু হয়ে দাঁড়ালো সে। ব্যাস আর একটু, তারপরেই সে খুলে ফেলতে পারবে দরজাটা। একসময় শিকলে হাত ঠেকলো অলির, টানতে লাগলো সে শিকলটা ধরে নিজের সর্বশক্তি দিয়ে। একটু একটু করে খুলতে লাগলো শিকলটা, আর একটু, তারপরেই দরজার ওপারে মানুষটাকে দেখতে পাবে সে। হাতে পাবে লজেন্সগুলো। হঠাৎ দুটো হাত পাঁজা কোলা করে কোলে তুলে নিল অলিকে। অলি তখনই কেঁদে উঠল জোরে চিৎকার করে। নয়না তখন তাকে কোলে তুলে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে, আর বন্ধ দরজাটার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলে যাচ্ছে, খিদে মেটেনি তোর? হ্যাঁ, আবার এসেছিস, আবার এসেছিস আরেক মায়ের কোল ফাঁকা করতে, এত নোলা তোর, এত। অলি ভয়ে কেঁদেই চলেছে। আর দেরি করে না নয়না, ওকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো সে। এদিকে অলির কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল মধুশ্রীর। অলিকে পাশে না পেয়ে বেরিয়ে এলো ঘরের বাইরে। এসেই নয়নাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল, গলার কাছে যেন শ্বাস আটকা পড়েছে। অলি তখনও কেঁদেই যাচ্ছে নয়নার কোলে। মধুশ্রীকে দেখে এবার রাগে ফেটে পড়ল নয়না। মা হয়েছিস কেন যখন নিজের বাচ্চাকে দেখে রাখতে পারিস না? তোকে বলেছিলাম না সাবধানে থাকবি, এই বাড়িতে বাচ্চা নিয়ে আছিস যখন তখন নিজের বাচ্চাকে কাছছাড়া করবি না, বলেছিলাম না সে থাকে এই বাড়িতে, তাও জ্ঞান হল না তোর? কতবার বলেছি শুনিস নি আমার কথা, এত ঘুম কিসের? মধুশ্রী অনেক সাহস করে নয়নার কাছ থেকে প্রায় ছিনিয়ে নিল অলিকে। এত কোলাহলে নয়নাকে যে দেখাশোনা করে সেই ভদ্রমহিলা মানুদা মাসি ছুটে এসেছে। এসে নয়নাকে টেনে তার ঘরে নিয়ে যেতে চাইল। নয়নার অবস্থা তখন আরো সাংঘাতিক, মধুশ্রীর ওপর রাগে সে তখন কাঁপছে, পরনের শাড়ি প্রায় খুলে গেছে, মুখ থেকে থুতু বের হচ্ছে। মধুশ্রীর ওপরেই তার যত রাগ। বাচ্চা বিয়ে বিয়ার তাকে দেখে রাখবি না, রক্ষা করবি না? এতই যখন ঘুম প্রিয় তাহলে তুই বজা হলি না কেন? মধুশ্রী আর পারে না, কেঁদে ফেলে। অলিকে বুকে জড়িয়ে ধরে কেঁদেই চলে। সে বলে, আমার উপর তোমার এত রাগ কেন দিদি? কি করেছি আমি? নয়নার মন এবার যেন একটু নরম হয়। আর কিছু না বলে মানুদামাসির সঙ্গে এগিয়ে যায় নিজের ঘরের দিকে। ঘরের চৌকাঠের কাছে গিয়ে থমকে দাঁড়ায় সে। পিছন ফিরে দেখে অলির দিকে পরম মায়া ভরা চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর মধুশ্রীর দিকে তাকিয়ে বলে, সাবধান হ, সে অলিকে ডাকছে, রক্ত চাই তার, কচি রক্ত, এখন সময় আছে, চলে যাই বাড়ি ছেড়ে। কার রক্ত চাই? কার কথা বলছো তুমি? জুজুবুড়ি, কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিল মধুশ্রী, তবে আর দাঁড়ায় না নয়না, ঢুকে যায় নিজের ঘরে। মধুশ্রীও অলিকে বুকে চেপে ধরে ঘরে এসে দৌড় দেয়, মেয়েকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দেয়। ওদিকে সকলের অগোচরে ছাদের ওপরের সেই চিলে কোঠার ঘরটায় তখন যেন তাণ্ডব চলছে। হাতে আসা শিকার, কচি মানুষের রক্ত মাংস ফসকে যাওয়ার আফসোসে তখন মরিয়া হয়ে উঠেছে জুজুবুড়ি। কতদিন সে স্বাদ পায়নি কচি মাংসের, তার লাল চোখগুলো দপদপ করে জ্বলছে, সে তখন তার গায়ের পোকাগুলো ধরেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, যেন প্রবল আক্রোশে ফেটে পড়ছে। এমন সময় তার পিছন দিক থেকে একটা আওয়াজ এলো। নিজের শরীরটা ঠিক রেখে ঘাড় থেকে মাথা ঘুরিয়ে সে পিছনে তাকালো। একটা বেশ বড় সাইজের ইঁদুর ঢুকে পড়েছে ঘরের মধ্যে। একটা ক্রূর হাসি খেলে গেল তার মুখে। শিকারির মতো সে খপ করে ধরে ফেলল সেই প্রাণীটিকে।
তারপর সজোরে কামড় বসিয়ে দিল সেটার ধারে। চিঁচি আওয়াজ করতে করতে ইঁদুরটা ছটফট করতে লাগলো। জুজুবুড়ি ইঁদুরটাকে মুখে নিয়ে উল্টোভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল ওই ঘরে রাখা আলমারিটার দিকে, ঢুকে গেল ভিতরে। দরজাটা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। এবার সেটাকে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করল। এক সময় সেই আওয়াজও বন্ধ হল। নিজের নখগুলো দিয়ে সে আঁচড় কাটতে লাগলো আলমারিটার দরজায়। সে নতুন শিকারের গন্ধ পেয়েছে, অলির গন্ধ পেয়েছে। নিজের শিকার আজ ফসকে গেলেও সে জানে খুব তাড়াতাড়ি আবার সুযোগ আসবে। কচি রক্ত, মাংস আর হাড়ের নেশায় সে বিভোর হয়ে গেল। তার লালসা বেড়ে গেছে। জিভটা বের করে চেটে নিল নিজের ঠোঁটবিহীন দাঁতগুলো একবার। ছাদের ওপর থেকে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় নেমে এলেন অবিনাশ চৌধুরী, ওরফে জোজো। তিনি ভাবতেও পারেননি যে এত বছর পর ছোটবেলার সেই বিভীষিকা আবার তার সামনে এসে দাঁড়াবে। তিনি এতদিন যেটাকে নিজের মনের ভুল, মনের ভ্রম বলে নাকচ করে এসেছেন, সেই দুঃস্বপ্ন আবার বাস্তব হয়ে তার জীবনে এসেছে। না, আর দেরি নয়, এই সব কিছু ছেড়ে তাকে আবার পালাতেই হবে। তিনি এখনো চোখ বন্ধ করলেই দেখতে পান সেই সনের দড়ির মতো সাদা চুল, লাল চোখ, লম্বা লম্বা নখযুক্ত কালো কালো আঙুল, আঠালো জিভ আর ঠোঁটবিহীন তীক্ষ্ণ সরু দাঁতের শাড়ি, পোকা আর ঘায়ে ভর্তি গা। নিচের তলায় এসে কোনো রকমে মাটিতেই বসে পড়লেন তিনি। তার হৃৎপিণ্ড বুকের খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে যেন। তিনি আর পারছেন না সহ্য করতে। আবার সে ফিরে এসেছে। জোজো আবার শুনতে পাচ্ছে তার হাসির শব্দ আর তার নখের আঁচড়ের আওয়াজ। কোনো রকমে মাটি থেকে উঠে অবিনাশবাবু পাগলের মতো ওই বাড়িটা ছেড়ে বেরিয়ে এসে গাড়িতে উঠলেন। ড্রাইভারকে বললেন গাড়ি চালাতে। তবে গাড়িটা যেন স্টার্ট নিতেই চাইছে না। একবার, দুবার, তিনবার চেষ্টা করেও গাড়ি চলল না। অবিনাশবাবুর মুখ শুকিয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এতদিন পর তার গায়ের গন্ধ পেয়ে সে আবার পাগল হয়ে গেছে। তাই অনেক রকমভাবে চেষ্টা করছে তাকে আটকে রাখার, নিজের কাছে টেনে নেওয়ার। তিনি কিছুক্ষণ কপাল চেপে গাড়িতে বসে থাকলেন। ড্রাইভার তখনও চেষ্টা করে যাচ্ছে গাড়িটাকে কোনো রকমে স্টার্ট করার। ভূত তোর, ভালো গাড়িটার হঠাৎ কি যে হলো কে জানে, মাঝে মাঝে যে কি হয়, বেশ ভালোই তো চলছিল, হঠাৎ যে আবার কি হয়ে গেল ভাল লাগে না। ড্রাইভার নারু নিজের মনেই কথাগুলো বলল। অবিনাশবাবু কোনো কথা না বলে চুপ করে বসে রইলেন। আর কেউ জানুক না জানুক, তিনি জানেন তার গাড়ির ঠিক কি হয়েছে। মা মারা যাওয়ার আগে যে কথাগুলো বলে গিয়েছিলেন সেগুলো এখন তার কানে আবার বেজে উঠল। জোজো, কোনোদিন কোনোদিন ওই বাড়িতে তুই পা রাখবি না। সে যদি বোঝে যে তুই ওই বাড়িতে গেছিস, তাহলে সে হয়তো তোকে আর ফেরত আসতে দেবে না রে। তুই তার ফসকে যাওয়া শিকার, যাস না বাবা, কোনোদিন ওই অভিশপ্ত বাড়িতে যাস না তুই। জোজো তার মায়ের কথা শুনেছিল, এত বছর এই বাড়িতে আসেনি, তবে এখন সে প্রৌঢ়। আর কিছুদিন পরেই অবিনাশবাবু বিদেশে চলে যাবেন নিজের সন্তানের কাছে, তাই বাড়িটা তিনি বেচে দিতেই চান। তবে তার আগে একবার শেষবারের মতো দেখতে চেয়েছিলেন নিজের ছোটবেলার স্মৃতি বিজড়িত এই বাড়িটাকে, আর তাই আজ এই বাড়িতে আসা। কিন্তু এসে যে কত বড় ভুল তিনি করেছেন এখন বুঝতে পারছেন। আর গাড়িতে বসে থাকলে চলবে না, দরজা খুলে তিনি বেরিয়ে পড়েন। তাকে যে করেই হোক পালাতেই হবে এখান থেকে। ড্রাইভার নারুকে গাড়িটা ঠিক করে নিয়ে আসতে বলেন। তারপর তাড়াতাড়ি পা চালিয়ে চলে যান রাস্তার মোড়ে, উঠে পড়েন একটা ট্যাক্সিতে।
ট্যাক্সি চলতে শুরু করে। ড্রাইভার নারু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে ওই বাড়ির সামনে। অবিনাশবাবু পিছন ফিরে একবার দেখেন বাড়িটাকে। সন্ধ্যার অন্ধকারে বাড়িটা যেন মূর্তিমান যমদূতের মতো বুকের ভেতর জুজু বুড়িকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার উপর দিদির এত রাগ কেন বলতো? প্রভাতকে কাতর স্বরে প্রশ্নটা করল মধুশ্রী। হ্যাঁ, রাগ? কিসব উল্টোপাল্টা কথা তুমি বলছো মধু। ঠিক বলেছি আমি, দিদি যেন আমাকে সহ্য করতে পারে না, আর ওলি কেউ না। কি যা তা বলছো, তোমার মনের ভুল ধারণা এসব। বউ দিদির মতো এত ভালো সহজ সরল মানুষ আমি আর দুটো দেখিনি। থাক, আমাকে আর শিখিও না। আজকে যা হলো তাতে তো আমি একদম বুঝে গেছি যে দিদি আমাকে ওলিকে সহ্যই করতে পারে না। ওলি তো বেচারি এত ভয় পেয়ে গেছিল যে সারা সন্ধে আমাকে আঁকড়ে ধরে রেখেছিল। যে মেয়ে এত দুষ্টুমি করে সে যেন এক ধাক্কায় শান্ত হয়ে গেছে। ব্যাস ব্যাস মধু ব্যাস, বৌদিদির নামে এসব আমি আর শুনবো না। আজকে বৌদিদির সাথে যা হয়েছে সেটা যদি তোমার সাথে হতো তবে তুমি বুঝতে পারতে যে কত কষ্ট সহ্য করে তারপর আজকে মানুষটার এই অবস্থা। বিয়ের পর থেকে রোজ প্রায় রোজ শুনে আসছি একই কথা দিদির নামে। আজকে তোমাকে বলতেই হবে যে দিদির সাথে ঠিক কী হয়েছিল, কী করে দিদির এই হাল হলো। আজ অন্তত চুপ করে থেকো না, বলো। প্রভাত এবার রাগত দৃষ্টিতে মধুশ্রীর দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, আর শোনো, আজ আমি হিসাবের খাতা নিয়ে বাবার সাথে বসবো, তাই রাতে আর ঘরে আসবো না, বাবার ঘরে শুয়ে পড়বো। তুমি যাও অলিকে নিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর প্রভাত দাঁড়ালো না। মধুশ্রী জানে যে সে নয়নার নামে এত কথা বলেছে বলেই প্রভাত আজ এরকম ব্যবহার তার সঙ্গে করল। এটাই হয়, এর আগেও যতবার সে নয়নার নামে কিছু বলেছে প্রভাত এরকমই আচরণ করেছে তার সঙ্গে। আসলে এরা সকলেই এক। ওই পাগলি যে এদের সকলের ওপর কি জাদু করেছে সে বুঝতে পারে না। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু নিজের সংসার ছেড়ে ওই পাগলিটার জন্য কেন যাবে সে? আর সেই চলে গেলে তো পাগলিটার আরও সুবিধা হবে, আরও বেশি করে এদের সকলের মাথায় উঠে নাচবে তখন। আর এরাও সবাই নয়না বলতে অজ্ঞান, সেও তো এত কিছু করে সংসারের জন্য, কিন্তু তাকে নিয়ে তো এদের কারোর মাথা ব্যথা নেই। তার কথা কেউ ভাবে না, কেউ তার কথা শোনে না। ওলি যে তাদের বংশের একমাত্র প্রদীপ সেটাও হয়তো নয়নার আগে নিভু নিভু। সবাই ব্যস্ত পাগলিটাকে নিয়ে। না, বিনা লড়াইয়ে মধুশ্রী নিজের জায়গা ছাড়বে না, মাটি কামড়ে পড়ে থাকবে। তবে তার সংসার থেকে ওই পাগলিটাকে সে দূর করবে এবার। কি যেন একটা বলতে যাচ্ছিল মধুশ্রী প্রভাতকে, কিন্তু তার আর বলা হয়ে উঠল না। প্রভাত বেরিয়ে গেল ঘর ছেড়ে। এমন সময় ওলি ঘুমের ঘোরে বিছানায় উঠে বসে বলে, মা মা আমা। কি হয়েছে সোনা আমার? এই তো আমি, বলো কি হয়েছে। আমাকেও ডাকছে, যাব আমি ওর কাছে, আমাকে যেতে দাও না মা, দাও না। কে ডাকছে সোনা মা তোকে, কার কথা বলছিস বল। অলি চোখ বড় বড় করে মধুশ্রীর দিকে চেয়ে থাকতে থাকতে বলে, জুজু বুড়ি। নারু তার সাহেবের গাড়িটা অনেক কসরত করে ঠিক করল। আকাশের দিকে তাকিয়ে দেখল মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। সবে গাড়িতে উঠে স্টার্ট দিতে যাবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনটা পকেট থেকে বের করে দেখল যে তার এক ভাই তাকে ফোন করেছে। নিজের ভাই নয়, তার গ্রাম সম্পর্কে ভাই হয় দিনু, বয়স বেশি নয়, সবে ষোলোতে পা দিয়েছে। নারুরও বয়স তো খুব একটা বেশি নয়, এই সবে ২২। দিনু কয়েকদিন হলো শহরে এসেছে কিছু কাজের জন্য, একটা অফিসে বেয়ারার কাজ করে সে। বয়স কম হলে কি হবে, সে আবার নেশা করতে ওস্তাদ। আচ্ছা আচ্ছা, লোককে হার মানায়। নারুর সঙ্গে তার খুবই দোস্তি, একই গ্রামের মানুষ, এই অজানা অচেনা শহরে একে অপরের ভরসার জায়গাও বটে। তাই মাঝে মধ্যেই দুজনে দেখা করে, একটু আদ্র নেশা ভাঙ্গ করে। দুজনের জমে খুব ভালো। বল রে দিনু, কি খবর? এই নারুদা, আজকে আকাশের অবস্থা দেখেছ? তবে ভাই, পকেটের যা অবস্থা তার মুখে বলা যাবে না।
শোন, দেখ যদিও বা হয় বারে কিন্তু আমরা যেতে পারবো না, বুঝলি? আর আমার বাড়িতেও আবার বসা যাবে না। ওদিকে তোর বৌদির সব বাপের বাড়ি লোকজন এসেছে, তা তোর ওখানে বসা যাবে নাকি? আরে আমার এখানে তো হবে না আজকে। আরে ওই যে আমার সঙ্গে যে অফিসের লোকটা থাকে, সে ব্যাটার খুব জ্বর, এইখানে বসলে মালটা পুরো মজাটাই নষ্ট করে দেবে। তুমি কোথাও একটা ব্যবস্থা করো না। হঠাৎ মাথায় একটা দুষ্টু ফন্দি খেলে যায় নারুর। সাহেবের এই বাড়িতে তো কেউ থাকে না, বন্ধ হয়ে পড়ে আছে, চাবিটাও সাহেব ভুল করে গাড়িতেই রেখে গেছে, আর আকাশের যা অবস্থা, সাহেব আর আজকে কোথাও বের হবে বলে মনে হয় না। এখন যদি সে সাহেবকে ফোন করে বলে যে গাড়ি ঠিক হয়নি আর সে এখানেই আছে গাড়ি ঠিক করার জন্য, তাহলে কেমন হয়? সাহেব তো আর দেখতে আসবে না, আর যেভাবে আজ সাহেব পালালো তাতে মনে হয়েছে যেন তিনি ভূত দেখেছেন এই বাড়িতে। তাই সে এই বাড়িতে কি করছে সেটা কেউ জানতে পারবে না। নিজের মনেই হেসে উঠল নারু। দিনুকে ঠিকানাটা ভালো করে বুঝিয়ে দিয়ে ফোনটা কেটে দিল সে। তারপর নিজের সাহেব অবিনাশ চৌধুরীকে ফোন করল সে। বাবু, অনেক চেষ্টা করলাম, গাড়ি তো চলছেই না। এদিকে আকাশের যা অবস্থা, আমার কিন্তু মোটেও ভালো ঠেকছে না, বৃষ্টি আসবো আসবো করছে। আমি বরং একটা কাজ করি বাবু, একটা মেকানিক ডেকে এনে গাড়িটা এখানেই ঠিক করে আজকে বরঞ্চ আমার বাড়িতে নিয়ে যাই, কাল সকাল সকাল আপনার ওখানে নিয়ে আসবো। ঠিক আছে, তবে নারু যাই হয়ে যা, ওই বাড়িতে ঢুকবে না কিন্তু, যত কষ্টই হোক, দরকার পড়লে নিজের বাড়ি ফিরে যেও, নয়তো সেরকম বুঝলে রাস্তায় বা গাড়িতেও থেকে যেও, কিন্তু ওই বাড়িতে থেকো না, বুঝেছ? আরে হ্যাঁ সাহেব, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ঠিক আজকে রাতটা কাটিয়ে নেব। সাহেব মনে হচ্ছে সত্যিই পাগল হয়ে গেছেন, বয়সও তো হয়েছে কি না, এত বড় একটা ভালো বাড়ি পড়ে থাকতে উনি কি না বলছেন দরকার পড়লে রাস্তায় থেকো কিন্তু বাড়িতে যেন ঢুকো না। সত্যি এই দুনিয়ায় যে কত রকমের পাগল দেখব কে জানে। এমন সময় মেঘের গর্জন শুনতে পেল নারু, আর সে দেরি করল না, গাড়ির জানালা দরজাগুলো বন্ধ করে বেরিয়ে এলো, পায়ে পায়ে গিয়ে ঢুকলো বাড়িটার মধ্যে। আর ঠিক এই সময় মুষলধারে বৃষ্টি নামল। নিজেকে কোনো রকমে সে বাঁচালো বৃষ্টির হাত থেকে। এখনও দিনও এসে পৌঁছায়নি। সময় কাটানোর জন্য নিজের ফোনটা বের করে একবার বাড়িতে ফোন লাগাল, রিং হয়ে গেল, কেউ তুলল না। একটা কুৎসিত গালাগালি দিয়ে সে ফোনটা কেটে দিল, তারপর চলে গেল নিজের ফোনের গ্যালারিতে। এদিক ওদিক ঘাঁটাঘাঁটি করে কিছুটা সময় সে কাটালো। দিনু আসতে বড্ড দেরি করছে, সে এলে অবশ্য সঙ্গে থাকবে কারণ বাড়ি। তবে একটাই সমস্যা, দিনু আবার একটু ছেলে ঘেঁষা, ছেলেদের প্রতি তার টান আছে। দিনু আকারে ইঙ্গিতে তাকে অনেকবার ইশারা করেছে, নারু অবশ্য দেখেও না দেখার ভান করেছে, তাহারও সব স্বভাব নেই। তবে আজকের কথা কিছুটা আলাদা, আজকে তার মন মেজাজ বেশ ফুরফুরে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে গ্যালারি খুঁজে ফোনে একটা নোংরা ছবি চালাইছে, ব্যাপারটা বেশ জমে উঠেছে। এমন সময় সে শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে, স্তম্ভিত হয়ে যায় সে। এই বন্ধ বাড়িতে তার নাম ধরে কে ডাকছে? সে কান পেতে শোনে না, তার মনের ভুল নয়, কেউ তাকে ডাকছে সত্যি বারবার। এই ডাকটা এমন ডাক যেটাকে সে কিছুতেই উপেক্ষা করতে পারছে না, মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতে ইচ্ছা করছে ওই ডাকের দিকে। এবার উঠে পড়ে নারু, এই ডাকের উৎস তাকে খুঁজে বের করতেই হবে। পায়ে পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি পড়ছে, মেঘের গর্জনে কান পাতা দায়, বিদ্যুৎ খেলা করছে আকাশে অবলীলায়, ঝোড়ো হাওয়া এলোমেলো করে দিচ্ছে পরিবেশ। নারু এগিয়ে চলে সেই অমোঘ ডাকের দিকে। যত সে এগোয় তত ডাকটা স্পষ্ট হয়। ডাকটা আসছে সিঁড়ির কাছ থেকে, ঠিক সিঁড়ির কাছ থেকেও নয়, যেন ছাদের দিক থেকে। সিঁড়ি দিয়ে ছাদে উঠে এসে দাঁড়ায় নারু। এবার স্পষ্ট বুঝতে পারে ডাকটা আসছে ওই সামনের চিলে কোঠার ঘরের মধ্যে থেকে। এগিয়ে যায় নারু, সে এখন সম্পূর্ণ ভিজে গেছে।
তবে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। দরজার কাছে এসে খুলে দেয় সে শিকলটা। অদ্ভুত একটা শব্দ করে দরজাটা খুলে যায়। ঘরের ভিতরে শুধুই অন্ধকার। ফোনের আলো জ্বালিয়ে ঘরের ভিতরটা দেখবার চেষ্টা করে নারু। তেমন কিছুই চোখে পড়ে না। কই, কেউ তো নেই? তাহলে তাকে ডাকছিল কে? এবার বেশ ভয় ভয় লাগে নারু। পিছন ফিরে চলে আসতেই যাচ্ছিল, এমন সময় কিছু একটা নড়ার শব্দ পেল সে ঘরের ভিতর থেকে। চমকে পিছনে ফিরে তাকালো সে। আবার সেই কণ্ঠস্বর শুনতে পেল। ঘরের দরজাটা হঠাৎ জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল। ভয়ে ফোনটা এবার হাত থেকে পড়ে যায় তার। দপদপ করে কাঁপতে থাকে আলোটা। আর সেই নিভু নিভু আলোর মধ্যে নারু দেখে, প্রভাতের এই হয়েছে এক জ্বালা। কিছুতেই সে মধুশ্রীকে বোঝাতে পারে না যে তার বউ দিদি তাদের ক্ষতি চায় না। আর চাইবেই বা কি করে? সে তো এখন নিজের ভেতরেই নিজে নেই। তার অমন সুন্দর সহজ সরল বউ দিদি যে কত কষ্টের মধ্যে দিয়ে গেছে সেটার সাক্ষী তো সে নিজেও। একটা মানুষ কতটা কষ্ট পেলে আজ এমন অবস্থায় এসে দাঁড়ায় সেটা ভাবলেই চোখে জল এসে যায় প্রভাতের। নিজের দাদা বিভাসের দিকে সে তাকাতেও পারে না। দাদা বৌদিদির যেখানে এমন অবস্থা, সেখানে সে সুখে শান্তিতে নিজের বউ আর মেয়েকে নিয়ে ঘর সংসার করছে, এটা ভাবলেই তার খুব কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। নয়নাকে কত ডাক্তার দেখিয়েছে, কোনো লাভ হয়নি। সে হারিয়ে গেছে চিরদিনের জন্য। এসব ভাবতে ভাবতে প্রভাত তার বাবার ঘরের দিকেই যাচ্ছিল। এমন সময় নয়না তাকে ডাকে। ভাইটি, থমকে দাঁড়িয়ে পড়ে প্রভাত। পেছন ফিরে দেখে যে নয়না নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। এখনো সে ঘুমায়নি। প্রভাত এগিয়ে যায়। কিছু বলবে বৌদিদি? ওকে কত করে আমি বলি নিজের মেয়েকে সামলে রাখতে, চোখে চোখে রাখতে, আমার একটা কথাও শোনে না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি মধুকে বলে দেবো তোমার কথা শুনতে। যাও যাও, আর রাত করো না দিদি, আমার শুয়ে পড়ো, নয়তো তোমার শরীর খারাপ করবে আবার। আমি একবারে শোবো ভাইটি আমার, ও জেগে আছে তো, ও জেগে থাকলে আমি ঘুমাই কি করে? খুব বিপদ, কেউ তোমরা বুঝতে পারছো না, তবে আমি জানি সে সব শুনছে, সব দেখছে, মত পেতে আছে সঠিক সময় ঝাঁপিয়ে পড়বে বলে। এখনো বলছি ভালো যাও তো চলে যাও, নিজের সংসার বাঁচাও, নিজের মেয়েকে বাঁচাও, ও গন্ধ পেয়ে গেছে, আর কিছুদিন হয়তো আটকাতে পারবো সর্বনাশ, তারপর আর পারবো না হয়তো। আমি তো সবসময় ঠিক থাকি না, জেগে থাকি না, তবে ও জেগে থাকে, সদা সর্বদা জেগেই থাকে, শিকারের খোঁজে বসে থাকে। নয়নার গলার আওয়াজে কি যেন একটা ছিল। প্রভাতের সারা শরীরে হালকা কাঁপুনি খেলে গেল। হ্যাঁ, কার কথা বলছো, আর কে জেগে থাকে? জুজু বুড়ি। অবিনাশের আজকে কিছুতেই ঘুম আসছে না, ঘুমের ওষুধেও কাজ দিচ্ছে না। কিছু একটা অমঙ্গলের ছায়া যেন তার মনে ঘুরপাক খাচ্ছে। ওই বাড়ি থেকে ফিরতে ফিরতেই তিনি ঠিক করেছিলেন যে যেন তেন প্রকারেণ এই বাড়িটা বিক্রি করতেই হবে। কালকেই ফোন করবেন প্রকারকে, দরকার পড়লে জলের দামে তিনি বাড়িটা বেচে দেবেন। কোনো রকমে ওই অভিশপ্ত বাড়িটা থেকে নিজেকে তিনি আলাদা করবেনই, নয়তো ওই অভিশাপ তার পিছু ছাড়বে না। মাথাটা বড্ড ধরে আছে, বৃষ্টি হয়ে যাচ্ছে সমান তালে, একটুও বিরাম নেই। একটা সিগারেট ধরিয়ে নিজের ঘরের লাগোয়া বারান্দায় এসে দাঁড়ালেন তিনি। সিগারেট খেতে ডাক্তার বারণ করেছে, খানও না পারো তো পক্ষে, কিন্তু আজকের ব্যাপারটা আলাদা, স্নায়ুগুলো কিছুতেই স্থির হচ্ছে না, তাই এটা আজকে বড্ড দরকার। কি মনে হতে আবার নারুকে ফোন লাগালেন, নট রিচেবল বলছে। আরো কিছুক্ষণ চেষ্টা করলেন, তারপর এক সময় হাল ছেড়ে দিয়ে ঘরে ফিরে এলেন।
একবার তার বাড়িতে ফোন করবেন কি? না থাক, এত রাতে বাড়িতে ফোন করলে তাকে পাগল ভাববে সকলে। কাল সকালে নাড়ু এলে তিনি চিন্তামুক্ত হবেন, কিন্তু যদি নাড়ু না ফেরে তিনি কি করবেন? পুলিশে যাবেন, ক্লাবে জানাবেন, কিন্তু তাহলে কি আর ওই বাড়িটা বিক্রি হবে? একবার যদি বদনাম রটে যায় আর কোনো উপায় থাকবে না সেটা বেচার। কি যে করবেন তিনি ভাবতে পারলেন না। এখন শুধু সকালের অপেক্ষা। আয়নার সামনে এসে দাঁড়ালেন অবিনাশবাবু। ঘাড়ের কাছ থেকে পরনের জামাটা সরিয়ে ওই দাগটার ওপর হাত বোলাতে থাকলেন। বিদেশি ডাক্তারের কেরামতিতে তিনি বেঁচে গিয়েছিলেন বটে, তবে ওই দাগটা এখনো জলজল করে তার ঘাড়ের কাছে। অনেক চেষ্টা করেও ওই ক্ষতটাকে পুরোপুরি ঢাকতে পারেননি ডাক্তারবাবু। আজও নিজের শরীরে তিনি বয়ে নিয়ে চলেছেন ওই দাগটা, জুজুবুড়ির দাঁতের কামড়ের দাগটা। বিভাসের বিয়ের কথা চলছে, মেয়ে দেখাও চলছে, তবে বিকাশবাবু অর্থাৎ বিভাস ও প্রভাতের বাবার একটুও ইচ্ছে নেই ওই পুরনো ভাড়া বাড়িতে নতুন বউ এসে উঠুক। নতুন বউ নতুন সংসার করবে, ঘর আলো করে থাকবে। নিজের স্ত্রী গত হয়েছেন অনেক বছর আগেই, দুই ছেলেকে নিয়ে এতদিন ওই দেড় কামরার ঘরে চলে যেত তার। আগে না হয় তাদের পয়সা ছিল না, তাই বাড়ি বানাতে বা কিনতে কোনোটাই পারেনি। কিন্তু এখনকার কথা আলাদা, তাদের পসার জমেছে, টাকা পয়সা হয়েছে, তাই নতুন বউ মানে তাদের ঘরের নতুন লক্ষ্মীকে নতুন বাড়িতেই একদম তুলবেন বিকাশবাবু। মনে মনে এটাই তিনি স্থির করে রেখেছেন, সেই মতো ব্রোকারদের সঙ্গে কথাও চলছে। তবে কোনো বাড়ি তেমন পছন্দ হচ্ছে না তার। ঠিক এমন একটা সময়ে একজন দালাল একটা বাড়ির খোঁজ নিয়ে এলো তাঁর কাছে। বাড়ির মালিক অবিনাশবাবু নাকি বিদেশে চলে যাচ্ছেন একেবারের জন্য, আর তাই নামমাত্র দামে নিজের পৈতৃক বাড়িটা ছেড়ে দিচ্ছেন সকল ফার্নিচার সহ। বাড়িটা নাকি খুব বড়, একদম প্রায় রাস্তার উপরেই। একদিন দুই ছেলেকে নিয়ে বিকাশবাবু ওই বাড়ি দেখতে গেলেন। পাড়াটা বেশ চুপচাপ, আশেপাশে তেমন একটা ঘর নেই, ফাঁকা ফাঁকা পরিবেশ। বেশ খুশি হলেন বিকাশবাবু, হাওয়া বাতাস আলো বেশ খেলবে বাড়ি জুড়ে। আর তাছাড়া প্রতিবেশী বেশি থাকা মানেই ঝামেলা, টাকা পয়সা যাদের আছে বিশেষ করে তাদের একটু প্রতিবেশীদের থেকে দূরেই থাকতে হয় তাঁর মতে, না হলে নজর লাগে। সব মিলিয়ে দেখে শুনে বেশ পছন্দই হয়ে গেল বাড়িটা তাদের। উপর নিচ মিলিয়ে অনেক কটা ঘর, আর ছাদটাও বেশ বড়, তাতে আবার একটা চিলে কোঠার ঘরও আছে, তবে ওই ঘরটা বন্ধ। তালার উপরে আবার কি সব লাল হলুদ সুতো বাঁধা। কারণ জিজ্ঞাসা করলে দালাল ভদ্রলোক বললেন, কি জানি কি বুঝো হয়েছিল, তারপর থেকে ওই গৃহশান্তির জন্য ঘরটা ওইভাবেই রাখা আছে। তা আপনার তো ওই ঘরের দরকার পড়বে না, এতগুলো ঘর আছে বাড়িতে, ওই একটা ঘর না হয় ওইরকম ভাবেই থাকুক, ক্ষতি কি? না ক্ষতি তেমন কিছুই নেই। বিকাশবাবু বাড়ি কেনার কথা পাকা করে কিছুদিনের মধ্যেই অগ্রিম দিয়ে এলেন। অবিনাশবাবুর নাকি শরীর ভালো নেই তাই আসেননি, সব কাজ এই দালাল ভদ্রলোকই করে দেবে, বাকি টাকাটা এগ্রিমেন্ট সই করার দিনে দিলেই হবে। একদম জলের দরে এত বড় বাড়িটা পেয়ে মনে মনে বিকাশবাবু খুব খুশি হলেন। একটা জব্বর মাথা গোঁজার ঠাই হলো তাদের এতদিনে, এবার ছেলের বিয়ে পাকা করে দেবেন তিনি। ছাদ থেকে নেমে আসার সময় যদি তিনি একটু ওই চিলে কোঠার ঘরটার বন্ধ দরজায় কান পাততেন, তাহলে হয়তো শুনতে পেতেন একটা চাপা ফুসফুসানির আওয়াজ। মরিয়া হয়ে নাড়ু দরজাটা খোলার চেষ্টা করছে, যত জোরে পারছে আঘাত করছে দরজার উপরে, কিন্তু এক চিলতেও ফাঁক করতে পারল না দরজাটাকে। একটা সময় সে তার পায়ের কাছে টের পেল কিছু একটা খাবলা খাবলি করছে, যেন তাকে নিয়ে খেলছে, ভয় দেখাচ্ছে। সে উড়ে উঠল নাড়ু, কেন যে মরতে এই বাড়িতে সে ঢুকল, ভয়ে হাত পা জমে যাচ্ছে তার। মোবাইলটাও তার সাথ দেয়নি, বন্ধ হয়ে গেছে সেই কখন। এখন অবশ্য সে এসব কথা ভাবছেও না,
তার এখন একটাই তাগিদ, এই ঘর থেকে যে করে হোক বেরোতেই হবে। ফোনের আলো নিভে যাওয়ার আগে সে দেখেছে একটা বিভৎস অবয়বকে, এই ঘরের মধ্যেই ওই আলমারিটার কোনায় বসে থাকতে। কি বিভৎস দৃষ্টি তার! ওইভাবেই ওঁত পেতে বসে সে নারুর দিকেই তাকিয়েছিল। নারু আর সহ্য করতে পারেনি, বেশ বুঝতে পারে তার শেষ কাল আসন্ন, তবুও কোনো মতে চেষ্টা করে চলেছে ওই ঘর থেকে বের হওয়ার জন্য, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারছে না। নারু এবার টের পায় যে কিছু একটা তার পা ধরে ধীরে ধীরে উপরে উঠে আসছে, তার কোমরের কাছে চলে এসেছে। এবার নারু টের পাচ্ছে তার শরীরে কারোর একটা লিকলিকে শীর্ণ আঙুল চেপে বসছে ধীরে ধীরে। ভয়ে স্থির হয়ে যায় নারু, সবটুকু শক্তি সঞ্চয় করে নিজের গা থেকে ঝেড়ে ফেলতে চায় সে ওই প্রাণীটিকে। একটা শব্দ হয়, চিৎকার করে ওঠে নারু। তার আঙুলগুলোয় করাল দাঁত বসিয়ে দিয়েছে জুজুবুড়ি, করমর করে চিবিয়ে খাচ্ছে আঙুলগুলো, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। পাগলের মতো ছটফট করতে করতে নারু মাটিতে লুটিয়ে পড়ে। চারিদিকে ভেসে ওঠে একটা কান ফাটা পৈশাচী খাসির শব্দ, তবুও নারু কোনো মতে চেষ্টা করে উঠে দাঁড়ানোর, কিন্তু পারে না। নারু টের পায় নিজের গলার কাছে কারো ঠান্ডা নিঃশ্বাস, দম বন্ধ হয়ে যায় দুর্গন্ধে, আসতে একটা বোটকা গন্ধ। নারুর গলাটা এবার সেই অবয়বটা নিজের খসখসে জিভ দিয়ে চেটে নেয়, তারপর কামর বসিয়ে দেয় নারুর গলাতে। তীক্ষ্ণ দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নিয়ে আসে নারুর গলার নলি, গলগলিয়ে রক্ত বেরোতে থাকে। ভবলীলা সাঙ্গ হওয়ার আগে একবারের জন্য সে প্রাণ খুলে চিৎকারও করতে পারে না। খুব উল্লাসে মেতেছে আর জুজুবুড়ি, কতদিন পর মানুষের রক্তের স্বাদ পেয়েছে, সে মাংসের স্বাদ পেয়েছে। নিজের ঠোঁটবিহীন দাঁতগুলো বারবার সে চেটে নেয়, মুখে তার ঝুলছে একটা কুৎসিত পৈশাচিক জান্তব হাসি। নারুর রক্ত মাংস হাড় সব চেটে পুটে সাফ করে দেয় সে, তারপর ভোরের আলো ফোটার আগেই আবার হামাগুড়ি দিয়ে ঢোকে ওই আলমারিটার মধ্যে। আলমারির দরজা নিজে থেকেই বন্ধ হয়, আর সঙ্গে সঙ্গেই চিলেকোঠার দরজাটা শব্দ করে খুলে যায়। ভোরের প্রথম আলো এসে পড়ে ঘরের মধ্যে পড়ে থাকা নারুর রক্তে ভেজা জামা প্যান্ট আর মাথার চুলগুলোর ওপর। জুজুবুড়ির পড়ে থাকা ভুক্তাবশেষ। অবিনাশবাবুর ঘুম যখন ভাঙল তখন বাইরে সোনা রঙের রোদ্দুর ঝলমল করছে। তিনি উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসে বসতেই কাজের লোক পবন এসে তাকে এক কাপ চা আর জলখাবার দিয়ে গেল। আজ আবার একটু ব্যাংকে যেতে হবে, ঘড়িতে সময় বলছে সকাল 9:30। অবিনাশবাবু গলা বাড়িয়ে বারান্দা দিয়ে নিচে দেখলেন যে তাঁর গাড়িটা নিচে নেই, অথচ নারুর জয়নিং টাইম বরাবরই 8:00, এখনও সে আসেনি। এমন তো কখনো হয় না, একটু চিন্তিত হয়ে পড়লেন তিনি। কাল বৃষ্টিতে ভিজে নারুর আবার জ্বর এলো না তো, তাহলে আজ আবার বড্ড মুশকিলে পড়বেন তিনি। ব্যাংকের কাজ সেরে তাকে একবার গুরুদেবের আশ্রমে যেতেই হবে আজ। কাল যা গেল তার ওপর দিয়ে, সেটা গুরুদেবকে জানিয়ে কিছু উপায় নিয়ে আসতেই হবে। আর যেতে হবে রিয়েল এস্টেট ব্রোকার বড়ালবাবুর কাছে, বাড়িটার একটা ব্যবস্থা করতেই হবে। ওই বাড়ি আর তিনি রাখবেন না, বিদেশে যাওয়ার আগেই বেচে দেবেন। টাকা পয়সার অভাব তা নেই, আর যদি থাকত তাহলেও বাড়িটা তিনি যা দাম পেতেন তাতেই ছেড়ে দিতেন। বাড়ি তো নয় যেন আস্ত বিভীষিকা। নারুর ওপর একটু ক্ষুব্ধ হলেন তিনি। নারুকে ফোন করতেই যাবেন এমন সময় নারুর এক গ্রামের ভাই দিনু এসে হাজির। তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকাতেই দিনু জিজ্ঞাসা করল, নারু কোথায়? নারু? হ্যাঁ কর্তামশাই, কাল তো দাদা সারা রাত বাড়ি ফেরেনি, এত জল হচ্ছে দেখে বৌদি ভেবেছিল হয়তো আপনার এখানে আটকে গেছে, সকালে ফিরে আসবে বা ফোন করবে, কিন্তু কাল সারা রাত তাকে ফোনে কেউ পাইনি আমরা।
দাদা আপনার এখানে নেই? কই না তো। আজকে সকালেও আমরা অনেকবার ফোন করেছি কিন্তু দাদা ফোন তুলছেই না। ওইদিকে কাল রাত থেকে বৌদির আবার খুব শরীর খারাপ হয়েছে। দাদা না গেলে তাকে ডাক্তারখানায় কে নিয়ে যাবে? তাই আমি দাদাকে খুঁজতে খুঁজতে আপনার কাছে এলাম। কই, নারু তো কাল আমার সাথে আসেনি। ও আসেনি? তাহলে কোথায় গেল? আপনার পুরনো বাড়িতেও তো কেউ নেই, দরজা খোলাই ছিল। আমি তো ভেতরে গিয়ে কত ডাকলাম দাদার নাম ধরে, কিন্তু দাদা তো এলো না। চমকে উঠলেন অবিনাশবাবু। পুরনো বাড়ি, সেটার কথা কি করে জানলো দিনু? ওই বাড়ির কথা তো কারোর জানা ছিল না। আর তার মনে আছে যে গতকাল তিনি সদর দরজায় তালা আটকে এসেছিলেন। হ্যাঁ, ভুলবশত চাবিটা গাড়ির মধ্যেই রয়ে গিয়েছিল, কিন্তু তিনি তো নারুকে বারবার বারণ করেছিলেন ওই বাড়ির ভিতরে না যেতে। তাহলে কি নারু ওই বাড়ির মধ্যে গিয়েছিল? রাতে কি সেখানে ছিল? সর্বনাশ! তুই কি করে জানলি ওই বাড়ির কথা? দিনু মাথা চুলকে মুখ নিচু করে জানালো। অপরাধ নেবেন না কর্তা, আসলে কাল রাতে আমার আর দাদার ইয়ে আর কি ওই রঙিন জল নিয়ে বসার কথা ছিল, কিন্তু পকেটে টাকা ছিল না আর জায়গাও পাচ্ছিলাম না, তাই দাদা আপনার পুরনো বাড়ির ঠিকানা দিয়েছিল। কিন্তু কালকে আমি যেতেই পারলাম না, দেখলেন তো এত ঝড় জল হলো যে বেরোতেই পারলাম না। দাদাকে অনেকবার ফোন করেছিলাম যে আমি যেতে পারছি না, তবে তাকে ফোনে পাইনি। তা আমি ভাবলাম যে আমি যাচ্ছি না দেখে দাদা হয়তো বাড়ি ফিরে যাবে, আর নয়তো বৃষ্টিতে আটকে পড়লে সকালে বাড়ি যাবে। কিন্তু এখন শুনছি সে ফেরেনি, ওই পুরনো বাড়িতেও নেই, আবার আপনার কাছেও আসেনি। কি হলো বলুন তো, দাদা গেল কোথায়? অবিনাশবাবু আর কিছু শোনার মতো অবস্থায় ছিলেন না। তার হাত পা কাঁপছে, তাকে দেখে মনে হচ্ছে যেন এখনই অজ্ঞান হয়ে যাবেন। মুখের সব রং যেন উধাও হয়ে গেছে নিমেষে। হাতে সময় আছে তোর, যেতে পারবি আমার সাথে? দিনু সম্মতি জানালে। তাকে একটা ট্যাক্সি ডাকতে বলে অবিনাশবাবু রেডি হয়ে নিলেন। তাকে যেতে হবে আগে নিজের গুরুদেবের কাছে, ওকে সব খুলে বলতেই হবে। নারুটা এত বোকা, তিনি বারবার বারণ করার পরও ওই বাড়িতে গেল। তিনি আর কিছু ভাবতে পারলেন না। দিনু ট্যাক্সি নিয়ে এলে, দুজনে উঠে বসলেন তাতে। গন্তব্য গুরুদেবের আশ্রম চাঁপাদীঘি। গাড়িতে যাওয়ার সময় দিনু আবার প্রশ্ন করল, আপনি জানেন যে দাদার কি হয়েছে? বলুন না, কোথায় দাদা? অবিনাশবাবু চুপ করে বসে রইলেন। তিনি দিনুকে কি উত্তর দেবেন কিছুতেই ভেবে পেলেন না। কি বলবেন? তিনি জানেন তার দাদার কি হয়েছে? একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। তিনি জানেন নারু আর নেই, কিছুই না, হতভাগ্য ছেলেটা পরিণত হয়েছে খাবারে, জুজু বুড়ির খাবারে। দশ দিন হলো একটা ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে নয়না। তার মেয়ে, তার খুকি, সে সকলের বড় আদরের। দশ দিন আগে খুকি যেদিন জন্ম নিল, সেদিন নয়নার সঙ্গে কি হয়েছিল, কি দেখেছিল সে, আজ আর তার সেই কথাগুলো একদমই মনে পড়ে না। সে এখন শুধুই ব্যস্ত তার খুকিকে নিয়ে। নয়নারই মতো বড় বড় টানা টানা চোখ পেয়েছে, আর বিভাসের পাকা গমের মতো গায়ের রং, মাথার চুলগুলো কুচকুচে কালো, নরম তুলোর মতো শরীর। খুকির গা দিয়ে একটা মিঠে গন্ধ বের হয় সব সময়। নয়না প্রায় নাক গুজে খুকির গায়ের গন্ধ নেয়। যে দেখে তার মেয়েকে সেই মুগ্ধ হয়ে যায়। খুকিকে পেয়ে নয়না নিজেকে ভাগ্যবতী বলে মনে করে। ভীষণ পয়মন্ত তার খুকি। তার আসার সঙ্গে সঙ্গে বিভাসটা চার পাঁচটা বড় অর্ডার পেয়েছে কাজের। এখনো তার মেয়ের ভালো নাম ঠিক করা হয়নি, তবে সকলে আদর করে তাকে খুকি বলে ডাকে।
নয়না একা সবকিছু সামলে উঠতে পারবে না বলে একজন আয়াকেও রাখা হয়েছে। তবে নয়না নিজের খুকির সব কাজ নিজেই করবার চেষ্টা করে, কারোর হাতে খুকিকে ছেড়ে দিয়ে সে কিছুতেই শান্তি পায় না। সেদিন সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে। বিভাসকে কাজে যেতে নয়না বারণ করেছিল, কিন্তু প্রভাত আর তার বাবা এত কাজ একা সামলাতে পারবে না, তাই বিভাস যেতে বাধ্য হল। নয়নার একটু রাগ হয় ঠিকই, কিন্তু সে কিছু বলে না, খুকিকে নিয়ে চুপ করে বসে থাকে। ক্রমে বিকেল হয়ে এলো, আকাশের হাল আরো খারাপ হয়। আজ আয়াও আসতে পারেনি এই বৃষ্টির জন্য। নয়নার শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু তাও সে যতটা সম্ভব সব কাজই সামলাচ্ছিল। এরই মধ্যে খুকি শুধুই কান্নাকাটি করে চলেছে। অনেক রকম ভাবে তাকে শান্ত করবার চেষ্টা করল নয়না, কিন্তু সেদিন খুকি যেন কেঁদেই চলেছিল। নয়না খুকিকে শান্ত করতে করতে নিজের মনে তার সঙ্গে হাজারো কথা বলেই চলে। খুকি মাঝে মাঝে চুপ করে কথাগুলো শুনে তারপর আবার কেঁদে ওঠে। নয়না মেয়েকে সামলাতে সামলাতে খেলার ছলে বলে ওঠে, ও আমার সোনা, এত কাঁদলে হবে মা আমার? কি বলে তোকে শান্ত করি বলতো? এত ছোট্ট মিষ্টি সোনা তুই আমার, চুপ করে যা মা, চুপ করে যা। খুকি তাও কেঁদেই চলে। এরপর মেয়েকে বিছানায় শুয়ে কপট রাগ দেখিয়ে নয়না মেয়ের ওপর একটু ঝুঁকে পড়ে বলে, চুপ কর সোনা, নয়তো জুজু বুড়ি ধরে নিয়ে যাবে। খুকিও অবাক চোখে দেখে তার মাকে, কিন্তু এবার সে চুপ করে যায় একেবারেই। পুঁতির মতো ছোট্ট কালো চোখগুলো দিয়ে গোল গোল করে তাকিয়ে থাকে তার মায়ের দিকে। ও মা দেখো কাণ্ড, জুজু বুড়ির নাম শুনে শান্ত হয়ে গেলি? কত যেন বুঝলি জুজু বুড়ি কি। এই বলে মেয়েকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকে সে। আর ঠিক এমন সময় কোথাও যেন বিকট আওয়াজ করে একটা বাজ পড়ল। তাদের পুরো বাড়িটা যেন থরথর করে কেঁপে উঠল সেই আওয়াজে। একটা ঝোড়ো বাতাস ঘরের মধ্যে ঢুকে সমস্ত লণ্ডভণ্ড করে দিল নিমেষে। নয়না কোনো রকমে খুকিকে তার বিছানায় শুইয়ে দৌড়ে গিয়ে জানালাগুলো আটকাল, তারপর ফিরে এসে মেয়েকে খাইয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিল, তারপর নিজেও তার পাশে শুয়ে পড়ল। সবে তন্দ্রা মতো এসেছে নয়নার। এমন সময় তার মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে। এই ডাক এমন ডাক যাকে উপেক্ষা করবার ক্ষমতা নয়নার নেই। ক্রমে যেন একটা ঘোরের মধ্যে চলে গেল সে। চারিদিক ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো, চোখে নেমে এলো সেই অন্ধকারের কালো রং। গুরুদেব, আপনাকে তো সব খুলে বললাম, এবার আপনি বলুন যে আমার কি করণীয়? ওই বাড়িতে যে আমি কিছুতে একা যেতে চাই না, নাড়ুর হাল জানার জন্য আমি ওই বাড়িতে একা যেতে পারবো না। সে বুঝে যাবে যে আমি ওই বাড়িতে গেছি, আর 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 সে আমাকে হয়তো ফিরতে দেবে না। গুরুদেব কিছু একটা উপায় বলুন, কিছু একটা উপায় বলুন গুরুদেব। একসঙ্গে কথাগুলো বলে একটু থামলেন অবিনাশবাবু। তিনি দিনুকে নিয়ে এসেছেন তার গুরুদেবের আশ্রমে। তিনি ভালো করেই জানেন যে এই মুহূর্তে কেউ যদি তাকে রক্ষা করতে পারে তাহলে একমাত্র তার গুরুদেব। তাই তিনি তার সব কথা, সেই ছোটবেলা থেকে শুরু করে গতকাল অবধি জুজুবুড়িকে নিয়ে জানা সমস্ত কথা গুরুদেবকে জানালেন। হাত জোর করে তিনি এখন বসে আছেন সেই সৌম্যকান্তি বৃদ্ধের সামনে। তার গুরুদেব, তাদের বংশের গুরু। আমার একার পক্ষে তো কিছু করা সম্ভব না অবিনাশ। যদি তার ইচ্ছা না হয় তাহলে তো গাছের একটা পাতাও নড়ে না, সবই তাঁরই ইচ্ছা। যদি সে চায় তো আমাকে পথ দেখাবে, আমি সেই পথেই চলব। তবে তার জন্য আমাকে বসতে হবে এক বিশেষ পুজোতে। তুমি আজকে চলে যাও, পুলিশে খবর দাও, তারাই যা করার করবে এখন। তবে পুলিশের ঝামেলা মিটে গেলে তারপর আমার কাছে এসো, আমি উপায় করে দেব। এই বলে চোখ বুঝলেন তিনি। অবিনাশবাবু জানেন যে আর কিছুই গুরুদেব তাকে বলবেন না। আর একটু সময়,
গুরুর চরণে বসে উঠে পড়লেন তিনি। গুরুদেবকে নমস্কার করে তিনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, এমন সময় গুরুদেব বলে উঠলেন, ওই বাড়িতে কখনো তুমি যেন একা যেও না, সঙ্গে রেখো গঙ্গা জল ও গীতা, সে তোমার গায়ের গন্ধ চেনে, একা করে দিতে চাইবে সে তোমাকে, কোনো রকমের প্রলোভনে পা দিও না, সকলের সঙ্গে থেকো আর ঈশ্বরে মতি রাখো, উনি মঙ্গল করবেন, রক্ষা করবেন। আবার চোখ বুঝলেন তিনি। অবিনাশবাবু দূর থেকে আরেকবার তাকে ভক্তি ভরে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে এলেন। ট্যাক্সিটা দাঁড়িয়েই ছিল, এইবার দিনুকে নিয়ে তাতে চড়ে বসলেন তিনি। উদ্দেশ্য পুরনো বাড়ি, তবে সেখানে পা দেওয়ার আগে দুটো কাজ এখনো তাকে করতে হবে। প্রথম কাজ পুলিশে খবর দেওয়া, আর দ্বিতীয় কাজ গঙ্গা জল আর গীতার ব্যবস্থা করা। গাড়িতে যেতে যেতে একটাও কথা হলো না তাদের মধ্যে। দিনুও কেমন চুপ মেরে গেছে, হয়তো সে বুঝতে পেরেছে যে কিছু একটা গড়বড় আছেই, তার দাদার কিছু একটা হয়েছে যেটা শুধুমাত্র কর্তামশাই জানেন, তবে তাকে বলছেন না। চুপ করে রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে সে। অবিনাশবাবু এখন কথা বলার মতো মানসিক অবস্থায় নেই, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো সেরে বাড়িটার একটা হিল্লে করতেই হবে, ওই বাড়ি কিছুতেই রাখা যাবে না। কোন অভিশাপের জন্য আজ নারুর এই হাল হলো যদি কোনোভাবে জানতে পারতেন। এমন সময় একটা কথা তার মাথায় আসতেই বুক কেঁপে উঠল। গুরুদেব বললেন যে সে তার গায়ের গন্ধ চেনে, তার মানে ওই বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই সে জানতে পেরে যাবে তার কথা। অবিনাশবাবুর সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ঈশ্বরের উদ্দেশ্যে তিনি মনে মনে বললেন, রক্ষা করো ঠাকুর। আজ সকাল থেকেই আকাশের অবস্থা খারাপ, এক টানা বৃষ্টি পড়েই চলেছে। বেলা যত বাড়ছে বৃষ্টির বেগ ততই যেন বেড়ে চলেছে, যেন একটা অশুভ কিছুর ইঙ্গিত করছে। দোকানে চুপচাপ বসে ব্যবসার খাতাপত্র দেখছিল বিভাস। নয়না তাকে আজ বারবার দোকানে আসতে বারণ করেছিল, খুকিটাও খুব কাঁদছিল। সব কিছু উপেক্ষা করেও আজ বিভাসকে আসতেই হলো, তা না হলে বাবা আর ভাইয়ের পক্ষে এত কাজ সামলানো মুশকিল ছিল। তবে আজ কিছুতেই কাজে মন বসছে না, বাড়ি যেতে ইচ্ছে করছে, জড়িয়ে ধরতে ইচ্ছে করছে নয়নাকে, খুকিকে কোলে নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। আজ বিভাসের মেয়ে আর বউকে একদম কাজ ছাড়া করতে ইচ্ছে করছিল না। কত সৌভাগ্য তার যে এক কন্যা সন্তানের পিতা হতে পেরেছে। লোকে ঠিকই বলে যে ভাগ্যবানের মেয়ে হয়, তারও নয়নার বরাবরের ইচ্ছে ছিল কন্যা সন্তান। তাদের বাড়িতেই শুধু নয়, তাদের বংশেও নাকি এর আগে কোনো দিন কোনো মেয়ে জন্ম নেয়নি। তাই আজ ঠাকুর যে তাদের উপর কৃপা করে মেয়ে দিয়েছেন, তার জন্য কৃতার্থ তারা সকলেই। খুকি সবার বড্ড আদরের, মাত্র 10 দিন বয়স, কিন্তু তাতেই যেন সে সকলের নয়নের মনি হয়ে উঠেছে, সকলেই তাকে চোখে হারায়। তার বাবা আর ভাই তো খেলনাতে ভরিয়ে দিয়েছে তাদের ঘর, যত রাতই হোক বাড়ি ফিরে ঠিক খুকির কাছে যাবেই তারা, রোজকার নিয়ম হয়ে গেছে এখন। খুকি ঘুমালে তারা মুখ চুন করে চলে যায় নিজেদের ঘরে, আর খুকি জেগে থাকলে তাকে কোলে করে তারা ঘুরে বেড়ায় সারা ঘর, কত কথা বলে আদর করে। খুকি শুধু তার মেয়েই নয়, সে বাড়ির রাজকন্যা। কাজ করতে হবে বলেই কাজ করছিল বিভাস, প্রভাত একবার এসে তাকে বলেও গেছে বাড়ি চলে যাওয়ার জন্য, কিন্তু বাইরে এত বৃষ্টি শুরু হয়েছে যে যাবো যাবো করেও সে যেতে পারেনি। এই বৃষ্টির মধ্যে গাড়ি চালানোটাও বেশ মুশকিলের, ড্রাইভারও চালাতে পারবে না। আজ যেন আকাশ ভেঙে পড়েছে, মুষলধারে বৃষ্টি চলছে তো চলছেই, আনমনা হয়েই কাজ করছিল বিভাস। এমন সময় তাদের বাড়ির বুড়ো চাকর অজুদা তাদের দোকানে হাজির হল, তার চেহারা দেখে মনে মনে প্রমাদ গুনল সে।
অযোধ্যা এই সময় এত বৃষ্টি মাথায় করে দোকানে এলো কেন? নয়না আর খুকি ঠিক আছে তো? কি এমন হয়েছে যে অযোধ্যাকেই আসতে হলো? অযোধ্যা দোকানের মধ্যে এসে বিভাসের দিকে তাকিয়ে কেঁদে ফেলল। বুড়ো মানুষ। বিভাস বুঝতেই পারল যে সে প্রচণ্ড মানসিক চাপে আছে। তার কান্নার আওয়াজ পেয়ে দোকানের অন্য ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো প্রভাত ও তার বাবা। কি হয়েছে অযোধ্যা, এই এত বৃষ্টি মাথায় করে তুমি দোকানে এলে কেন? সেরকম দরকার হলে ফোন করলে না কেন দোকানের ফোন নম্বরে? কি হয়েছে? কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে যেন অজুর কান্না আরো বেড়ে গেল। এবার বিরক্তি প্রকাশ করলো বিভাস। কি হয়েছে বলবে নাকি কেঁদেই যাবে? দাদা গো, বৌদিমণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো। আমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সে বাড়ির কোথাও নেই। সে কি নয়না কোথায় গেল? এই বৃষ্টির ভেতর সে বের হলো কি করে? ঠিক করে খুঁজেছো তোমরা? আগে দাদা বাবু, সব জায়গায় দেখেছি, কোথাও নেই, যেন লোপাট হয়ে গেছে। খুকি কই, তাকে কার কাছে রেখে গেছে নয়না? খুকি মুনিকেও সাথে করে নিয়ে গেছে। বিভাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই বৃষ্টির মধ্যে কোলের বাচ্চাকে নিয়ে কোথায় যেতে পারে নয়না? আর যাবেই বা কেন? কোনো দরকার হলে তো তাকে ফোন করতে পারত। এখন কি করবে সে? কোথায় খুঁজবে তাদের দুজনকে? আর ভাবতে পারে না সে, ধপ করে চেয়ারে বসে পড়ল। নিজের হাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠেছে। তার হাত পা কাঁপছে, মনটা কু ডাকছে। সে বুঝতে পারে যে কিছু একটা বাজে জিনিস ঘটেছে নয়না আর খুকির সঙ্গে। তা না হলে এত বৃষ্টি মাথায় করে নয়না খুকিকে নিয়ে কিছুতেই বের হতো না। খুকি তো তাদের প্রাণ, তাকে তারা কিছুতেই কষ্ট দিতে পারে না। প্রভাত এগিয়ে আসে বিভাসের দিকে, তাকে ঝাঁকিয়ে বলে, আরে দাদা শোন না, এত ভেঙে পড়িস না, ওদের ঠিক খুঁজে পাওয়া যাবে। তুই যা বাড়ি যা, ওদের গিয়ে খোঁজ। আমি যাচ্ছি, পুলিশে খবর দিতে যাচ্ছি। ও আর হ্যাঁ, বাবাকে সঙ্গে নিয়ে যা বুঝলি। মানুষটার বয়স হয়েছে, নার্ভাস প্রচণ্ড পরিমাণে, আর পুরো ভেঙে পড়েছে জানিস তো। ওনাকে এখানে রাখাটা ঠিক হবে না। তুই বাবাকে নিয়ে বাড়ি যা, আর বেশি দেরি করিস না। ওহো, দোকানের ফোনটাও খারাপ হয়ে গেছে রে। ওহ, পুলিশ স্টেশন তো যেতেই হবে। যাক গে, তুই এসব বাদ দে, তুই বাড়ি যা, আমি পুলিশ নিয়ে আসছি। বিভাস কিছু বলে না। ও বরাবরই বড় নরম মনের মানুষ, একটুতেই কাতর হয়ে পড়ে, আর এই ধাক্কাটা সে কিছুতেই সামলাতে পারছে না। তার পুরো পৃথিবী টালমাটাল হয়ে গেছে এই একটা খবরে। সে তার বাবাকে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। ভাগ্যে কি আছে কে জানে, তার নয়নাকে, তার ছোট্ট মেয়েটাকে খুঁজে পাবে তো সে? একটা কর্মর আওয়াজে নয়নার হুঁশ ফেরে, চোখ খুলে কয়েক সেকেন্ড সে বুঝতে চেষ্টা করে যে সে ঠিক কোথায় আছে। দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে কিছুই ঠাউর হয় না, মাথাটা বড্ড ভার হয়ে আছে, চোখ খুলে সে নির্জীব হয়ে পড়ে থাকে। শুধু শুনতে পায় প্রবল বৃষ্টির আওয়াজ, মেঘের অসম্ভব গর্জন, আর একটা কর্মর আওয়াজ। একটা আষ্টে মোটকা দুর্গন্ধ তার নাকে এসে লাগে, গা গুলিয়ে ওঠে নয়নার। এরকম গন্ধ কোথাও যেন আগেও সে পেয়েছে, গা ঘিনঘিনে গন্ধ, কিছুতেই তার মনে পড়ে না। মাথার মধ্যে কে যেন হাতুড়ি পেটাচ্ছে। বাইরে আকাশে হঠাৎ বিদ্যুৎ খেলে যায়, আর চকিতে নয়নার মনে পড়ে এই নোংরা গন্ধটা সে আগে কোথায় পেয়েছে। তাদের বাড়ির চিলে কোঠার ঘরটায়, যেদিন নয়না ওই ঘরটায় প্রবেশ করেছিল সেদিনও সে ওই গন্ধটাই পেয়েছিল, আর তার সঙ্গে দেখেছিল এক মূর্তিমান বিভীষিকাকে।
চলমান নরকের একটা কীট যেন, চোখে তার ঘৃণা আর লালসা ভরা। বিভাস বিশ্বাস করেনি তার কথা, কিন্তু নয়না জানে যে সে আছে এই ঘরেই কোথাও, ওঁত পেতে সে বসে আছে। এমন সময় নয়নার খেয়াল পড়ে খুকির কথা। তার খুকি কোথায়? বিছানায় কোলের কাছেই তো তাকে নিয়ে এসে শুয়েছিল, কিন্তু সে যদি এখানে থাকে তাহলে তার খুকি কই? এবার নিজের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে উঠে বসে নয়না। অন্ধকারের মধ্যেই খুঁজতে যায় নিজের প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে। আঁধারেই হাতে চলে, খুঁজে পায় না। ওই আওয়াজটা এবার বড্ড বেড়ে যায়। নয়না অন্ধকারে যত এগোয় ততই যেন স্পষ্ট হয় আওয়াজটা। নয়নার মনে পড়ে যায় সেদিন ওই ঘরে একটা খুপড়ির জানালা দেখেছিল সে। অনেক কষ্টে জানালাটা খুঁজে খুলে দেয় নয়না। প্রচণ্ড হাওয়ায় ঘরের ভিতরের জিনিসপত্রগুলো লন্ডভন্ড হয়ে যায়, তবে তাতে ঘরের অন্ধকার কাটে না। নিজের মেয়ের চিন্তায় নয়নার তখন পাগল পাগল অবস্থা। সে এগোতে থাকে সেই অন্ধকারের মধ্যেই। এমন সময় চিটচিটে কোনো একটা কিছুতে পা পিছলে মুখ থুবড়ে পড়ে সে। মাথায়, বুকে, হাতে, পায়ে, কোমরে একসঙ্গে ভালো চোট পায়। নয়না হাতগুলো সামনে এগিয়ে বুঝতে চেষ্টা করে যে কিসে সে পড়ল। হাতে তার চিটচিটে আঠালো কিছু একটা লাগে। নাকের কাছে হাতটা নিয়ে সেটার গন্ধ নেয় সে, তীব্র একটা আষ্টে গন্ধ জিনিসটার। নয়না উঠে বসে হাতটা কাপড়ে মুছে নেয়, আবার উঠতে চায় সে। এমন সময় বাইরে আবার বিকট আওয়াজ করে মেঘে মেঘে ঘর্ষণ হয়, আর ওই অন্ধকার ঘরে ছড়িয়ে পড়ে বিদ্যুতের আলো। সেই আলোতে নয়না দেখে যে তার একদম মুখের সামনে সেই বিভৎস মুখটা, যেটা সেদিন অল্প সময়ের জন্য সে দেখেছিল। তবে আজ সেই মুখ আরো ভয়ঙ্কর আর বিভৎস লাগছে এত কাছ থেকে। ভয়ে গলা শুকিয়ে যায় তার। বাইরে তখন বিদ্যুতের আলো খেলা করছে, অন্ধকার ঘরটা তাই মাঝে মাঝেই হয়ে উঠছে আলোকিত। সেই আলোর মধ্যেই নয়না দেখে সেই বিভীষিকার ঠোঁটবিহীন সরু সরু লম্বা লম্বা তীক্ষ্ণ দাঁতের সারিতে লেগে আছে তাজা রক্ত। নিজের আঠালো জিভটা দিয়ে বারবার নিজের দাঁতগুলো চাটছে সে। ঘাড়টা তার একদিকে বেঁকে আছে, আর মাঝে মধ্যেই মেঝে থেকে কি যেন তুলে তুলে খাচ্ছে। নয়নার প্রাণ তার গলার কাছে আটকে গেছে। তখন নিজের সমস্ত ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। আর চোখে একবার মেঝের দিকে তাকায় সে, আর তাকানোর সঙ্গে সঙ্গেই তার মাথা ঘুরে যায়। এ কি দেখছে সে? এও কি সম্ভব? তার একমাত্র মেয়ে খুকি পড়ে আছে নিচে মাটিতে। না, ঠিক খুকি না, মেঝেতে পড়ে আছে খুকির ছোট্ট মাথাটা। চোখগুলো প্রচণ্ড আতঙ্কে আর যন্ত্রণায় ঠেলে বেরিয়ে এসেছে কোটর থেকে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। খুকির রক্তেই পা পিছলে পড়ে গিয়েছিল নয়না। ওই পৈশাচিক প্রাণীটা তখন খ্যান খ্যানে গলায় হাসতে হাসতে করমড়িয়ে খেয়ে চলেছে খুকির শরীরের অংশ। নয়না উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়ল ওই নরকের কীটটার ওপর, কিন্তু নয়নাকে এক ঝটকায় সে ঠেলে ফেলে দিল। তারপর তাকে দেখিয়ে লম্বা আঠালো জিভটা বের করে খুকির কচি রক্ত চাটতে লাগলো সে, যেন এটা একটা খেলা তার কাছে, এক অসহায় মায়ের সঙ্গে তার মশকরা। নয়না নিজের সর্বশক্তি নিয়ে আবার উঠে দাঁড়ালো, তেরে গেল ওই প্রাণীটার দিকে তীব্র গতিতে, আর ঠিক ততটাই তীব্র গতিতে তাকে আবার ছিটকে ফেলে দিল পিশাচিনীটা। ডুকরে হেবার কেঁদে উঠল সে। তার সব কিছু শেষ, ছিনিয়ে নিয়েছে ওই নরকের কীটটা সমস্ত সুখ তার কাছ থেকে। তার ছোট্ট ফুলের মতো মেয়ে খুকিকে নির্মমভাবে শুধু হত্যাই করেনি, তাকে ভক্ষণও করছে। শুধু কেঁদেই চলল নয়না, তার কিচ্ছু করার নেই। চোখের সামনে নিজের সন্তানের এই করুণ পরিণতি কোনো মাই সহ্য করতে পারে না, তাই নয়না পাগল হয়ে গেল।
বদ্ধ পাগল। একা একা দেওয়ালে ঠেস দিয়ে বসে খুকির পরনের রক্তে ভেজা জামাটা জড়িয়ে ধরে সে হাসতে শুরু করল। তার দিকে হিংস্র চোখে একবার তাকালো জুজু বুড়ি, তারপর নিজের দাঁতে দাঁতগুলো ঘষে এক কামড় বসালো খুকির ছোট্ট মাথাটায়। শেষবারের মতো এই দৃশ্য দেখে তারও স্বরে কেঁদে উঠল নয়না। এই কান্নাকাটিতে নিজের ভোজনে ব্যাঘাত ঘটছে বলে নয়নার দিকে তার মেয়ের মাথাটা চিবোতে চিবোতে এগিয়ে এলো জুজু বুড়ি। আর তারপরই এক ঝটকায় নয়নাকে ছুঁড়ে ঘরের বাইরে বৃষ্টির মধ্যে ফেলে দিল সে। জ্ঞান হারানোর আগে শেষবারের মতো নয়না দেখল তার খুকির আত খাওয়া মাথাটা মুখে পুড়ছে ওই আস্ত শয়তানিটা। পুলিশের অনেক বড় কর্তারাও বুঝে উঠতে পারলেন না যে নারু কোথায় উধাও হয়ে গেছে, কারণ নারুর জামা কাপড় আর মাথার চুল ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এক ফোঁটা রক্ত, মাংস বা হাড় কিছুই আসলে রেখে যায়নি সে, সব খেয়ে ফেলেছে চেটে পুটে। অবিনাশবাবুও কিছুই বলেননি, কারণ তিনি জানেন যে লাভ নেই, কেউ বিশ্বাস করবে না, উল্টে তাঁকে পাগল ভাববে, তাই তিনি চুপ করেই ছিলেন। যতটুকু না বললেই নয়, তার বাইরে একটা কথাও তিনি আর বলেননি। দিনুও খুব অবাক হয়ে যায় যে তার দাদা অমনভাবে মাথার চুল কামিয়ে জামা কাপড় ফেলে হঠাৎ কোথায় চলে গেল, আর কেনই বা গেল, দাদার কি মাথার ব্যামো হলো নাকি অন্য কিছু হয়েছে তার সাথে, যার উত্তর কেউ তাকে দিচ্ছে না। কর্তামশাইকে দেখে দিনুর সন্দেহ হয় যে তিনি হয়তো অনেক কিছু জানেন তবে তাকে বলছেন না। সারা বাড়ি খুঁজেও আর কিছুই পাওয়া যায়নি। পুলিশকে নিয়ে ওই বাড়িতে যাওয়ার পর থেকে অবিনাশবাবু সারাক্ষণ ভয়ে কাঁটা হয়েছিলেন। তার মনে ভয় ছিল যে হয়তো সে তার গায়ের গন্ধ পেয়ে সব কিছু উপেক্ষা করে তাকে নিজের কাছে আবার ডাকবে। এই ডাক এমন ডাক যা ফেলা যায় না, এগিয়ে যেতেই হয় এই ডাকের দিকে। মনে এক অজানা আশঙ্কা নিয়ে নিচের ঘরের দাওয়াতেই বসেছিলেন তিনি। এই বাড়িতে ঢোকার আগে অবশ্য গুরুদেবের কথা মতো অবিনাশবাবু নিজের গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলেন, আর সঙ্গে নিয়েছিলেন গীতা। মনে মনে ঈশ্বরকেই স্মরণ করছিলেন। অবিনাশবাবু, গোটা বাড়ি তো দেখে নিলাম, কিছুই তো পেলাম না। একটা জল যেন তো লোক নিজের জামা কাপড় ফেলে মাথার চুল কামিয়ে এইভাবে কোথায় যে চলে গেল সেটা ঠিক বুঝতে পারছি না, পুলিশের এক কর্তা অবিনাশবাবুকে বললেন। কিন্তু তিনি চুপ করে রইলেন দেখে সেই অফিসার আবার বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, আপনার ড্রাইভার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে ছিল না তো? কতদিন চেনেন তাকে? নারু ওই রকম মানুষ ছিল না, আমি ওকে যতদিন চিনি একদিনও বেতাল কিছু তো দেখিনি। বটে, ঠিক আছে, এখানে তো আর আমাদের কিছু করার নেই, ওর নামে হুলিয়া জারি করে দিচ্ছি, ওর চলবে, কোথায় আর যাবে, ঠিক পেয়ে যাবো ওকে। জানেন তো, পুলিশের হাত থেকে বাঁচা কিন্তু যায় না, বেশি দিন পালিয়েও বেড়ানো যায় না, আমরা ঠিক ধরে ফেলি, সত্যিটা ঠিক বেরিয়ে পড়েই। অবিনাশবাবু এবারও চুপ করে থাকেন। পুলিশের কাজ মিটে গেলে তারা দিনুকে নিয়ে থানাতে চলে যায় আরও কিছু জিজ্ঞাসাবাদ করবার জন্য। অবিনাশবাবু রয়ে গেলেন এই বাড়িতে একা। আরেকটু যদি পুলিশ ভালো করে খুঁজে দেখত তাহলে হয়তো নারুর বন্ধ হয়ে যাওয়া মুঠোফোনটা তারা পেত, ওই চিলে কোঠার ঘরটায়, ওই আলমারিটার খাঁজে। কিন্তু একটা গরিব নামগোত্রহীন মানুষের জন্য এত কষ্ট কেন করবে কেউ? অবিনাশবাবু আর দেরি করেন না, তাড়াতাড়ি বাড়ির দরজায় তালা ঝুলিয়ে একটা ট্যাক্সিতে উঠে বসলেন। তাঁর গন্তব্য এখন ব্রোকার বড়ালবাবুর অফিস। বাড়ি বিক্রির জন্য কথাবার্তা তিনি আজকেই বলে রাখবেন, জলের দামই ছেড়ে দেবেন এই বাড়িটাকে, নিজের জীবন থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করতে হবে এই অভিশাপকে। সকলে যখন বাড়িটাকে একলা ফেলে রেখে চলে গেল তখন সন্ধ্যা হয় হয়। ওই চিলে কোঠার ঘরটায় তখন আবার ধীরে ধীরে জেগে উঠছে এক চরম ভয়াবহ অভিশাপ, জুজু বুড়ি যে এত দিন পর আবার গন্ধ পেয়েছে
তার চেনা এক ফসকে যাওয়া শিকারের। পাক্কা 16 দিন পরে নয়নার পুরোপুরি জ্ঞান ফিরল, তবে তার শরীর মোটামুটি ঠিক হতে লেগে যায় আরো 6-7টা মাস। তবে এই নয়না আর সেই নয়না নেই, কেমন যেন বদলে গেছে, থম মেরে গেছে। তাকে সকলে পেয়েছিল তাদের ছাদে, চেলেকোঠার ঘরটা থেকে একটু দূরে। অজ্ঞান অবস্থায় পড়েছিল সে, মাথা ফেটে রক্ত ঝরছিল, গায়ের অনেকগুলো হাড়ও ভেঙে গিয়েছিল, সারা শরীর ক্ষতবিক্ষত। বিভাস তাকে পাঁজাকোলা করে যখন নিচে নিয়ে আসছিল নিজেদের ঘরে, তখন সে একবার চোখ খুলেছিল। বিভাসকে দেখে চিৎকার করে শুধু বলে উঠেছিল কান্না জড়ানো কণ্ঠে, খুকিকে কে নিল, আমার আমার খুকিকে কে নিল। ব্যাস ওইটুকুই, তারপর আর কোনো জ্ঞান তার ছিল না, আর কোনো কথা নয়না বলেনি। তার জ্ঞান আসার পর অনেকবার সকলে তাকে জিজ্ঞাসা করেছে যে তার ঠিক কি হয়েছিল, তাদের খুকি বা কোথায়, কে বা কারা তাকে নিয়ে গেছে। কোনো কিছুর জবাব নয়না দেয়নি, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকেছে, মাঝে মাঝে কেঁদেছে, আবার মাঝে মাঝে হেসে উঠেছে। বাড়ির সকলে অনেক চেষ্টা করেছে, পুলিশ অনেক চেষ্টা করেছে, কিন্তু খুকিকে কোথাও পাওয়া যায়নি। সারা বাড়ি পুলিশ খুঁজেছে, কাজের লোকেদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, চেনা জানা সব মানুষকে জেরা করা হয়েছে, তবে কোনো লাভ হয়নি। খুকি যেন পৃথিবীর বুক থেকে চিরকালের জন্য হারিয়ে গেছে, তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। বাড়ির সকলেই দুঃখে পাথরে পরিণত হয়েছিল, আর যে সব কিছু বলতে পারত, কি হয়েছে সব জানত, তাকে তো আর সুস্থ মানুষের পর্যায়ে ফেলাও যায় না, সে তো নিজের ভিতরেই আর নেই। এই পৃথিবীর বাসিন্দা হয়েও যেন তার মন তার আত্মা চলে গেছে অন্য কোনো গ্রহে, অন্য কোনো জগতে। অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু লাভ তাতে কিছুই হয়নি। নয়না আর স্বাভাবিক হয়নি কোনো দিন। মাঝে মাঝে অবশ্য সুস্থ মানুষের মতো কথা বলে বা আচরণ করে, কিন্তু সেই দিনের কথা কিছু জিজ্ঞাসা করলে আবার আগের মতোই হয়ে যায়, চিৎকার করে কেঁদে ওঠে বা জ্ঞান হারিয়ে ফেলে, আর নয়তো ছুটে বেরিয়ে যেতে চায় ঘর থেকে। অনেক কষ্টে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তখন তাকে শান্ত করতে হয়। ডাক্তার বলেছে সিভিয়ার ট্রমা থেকেই এমনটা হয়েছে, হয়তো ঠিক হবে হয়তো হবে না। হাজারো ওষুধ চলে নয়নার সারা দিন রাত ধরে, তবে একটাতেও কাজ দেয়নি। প্রতি মাসেই ওষুধ পাল্টানো হয়, তবু নয়না যেখানে ছিল সেখানেই যেন থমকে গেছে, সে যেন আর এগোতেই চায় না। তাই বাড়ির সকলের কাছে আজও অজানা খুকির করুণ পরিণতির কথা। তারা শুধু জানে তাদের প্রথম বংশ প্রদীপ তাদেরকে একা করে চলে গেছে, হারিয়ে গেছে। নয়না খুকির একটা খেলনা পুতুলকে নিজের খুকি রূপে লালন পালন করে, একদম কোল ছাড়া করে না তাকে। সারা দিন রাত ওই খুকি পুতুলকে বুকে জড়িয়ে ধরে রাখে সে। বিভাসের অবস্থাও তেমন ভালো না, একে তো নিজের সন্তান হারানোর দুঃখ, তারপর নিজের বউয়ের এই অবস্থা, অনেক কষ্টে নিজেকে সামলে রাখে সে। তার মুখের দিকে তাকানো যায় না, ব্যবসাতে আর তার মন নেই, যেতে হয় বলে যায়। এদিকে সংসারের হালও বেহাল, বাড়ির গিন্নি ছাড়া কি আর সংসার চলে। তাই বিভাসের বাবা অনেক ভেবে চিনতে ঠিক করলেন যে এবার প্রভাতের বিয়েটা তিনি দিয়ে দেবেন, মেয়ে দেখা শুরু করবেন। রাতের অন্ধকারে দুটো ছায়ামূর্তি ধীরে ধীরে যোজদের পুরনো বাড়িটার নিচে এসে দাঁড়ালো। তাদের মধ্যে একটু অল্প বয়সী যে ছিল, সে তার হাতের টর্চটা জেলে দরজার তালা খুলে ফেলল। টর্চের আলোতে মুখগুলো এবার দেখা গেল, যোজো অর্থাৎ অবিনাশবাবু আর তাঁর গুরুদেব দুজনে চুপি চুপি গিয়ে ঢুকলেন বাড়ির ভিতরে। দরজাটা অবিনাশবাবু ভিতর থেকে আটকে দিলেন।
অন্ধকারের মধ্যেই দুজন সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন ছাদের দিকে। গন্তব্য চিলে কোঠার ওই ঘরটা। অবিনাশবাবুর থেকে থেকে দম বন্ধ হয়ে আসছে। এক অজানা আতঙ্ক তাকে যেন ক্রমশ গিলে খাচ্ছে। বুকটা কেঁপে কেঁপে উঠছে। অথচ গুরুদেব কিন্তু শান্ত হয়ে আছেন। তার দিকে তাকিয়ে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে তার মনের ভিতরেও তখন তোলপাড় চলছে। উনি জানেন যে আজকে উনি যা করতে চলেছেন তাতে হয়তো তার নিজের জীবনহানির সম্ভাবনা আছে, কিন্তু তাও তিনি মুখ ফিরিয়ে নিতে পারেননি নিজের কর্তব্যের কথা ভেবে। এই সময়ে যে তাকে বড্ড দরকার অবিনাশবাবুর, তার উপরই ভরসা করে যোজো আজ আবার এই বাড়িতে পা দিয়েছে। এই অভিশাপের শেষ তাকে করতেই হবে। ঈশ্বর যেন শুধু তাদের সহায় থাকেন। ছাদে ওঠার আগের মুহূর্তে গুরুদেব দাঁড়িয়ে পড়লেন। নিজের ঝোলার ভিতর থেকে গঙ্গাজলের একটা বোতল বের করলেন উনি। তারপর চোখ বন্ধ করে গাত্রবন্ধনের মন্ত্র উচ্চারণ করতে করতে গঙ্গা জল ছিটিয়ে দিলেন নিজের আর অবিনাশবাবুর গায়ে। এবার আবার চলতে শুরু করলেন তারা। যোজোদের এই বাড়ির ছাদটা অপূর্ব। বিশাল বড় ছাদটাকে যেন চাঁদ নিজের আলো দিয়ে ধুয়ে দিচ্ছে। এমন একটা শান্ত অপরূপ পরিবেশে যে এক ভয়ঙ্কর অপশক্তি ওত পেতে বসে আছে সেটা কেউ বিশ্বাসই করতে পারবে না। তারা দুজনে চিলেকোঠার ঘরের সামনে এসে দাঁড়ালেন। পুলিশের তদন্তে এই বাড়িতে কিছুই পাওয়া যায়নি বলে বাড়িটায় ঢুকতে তাঁদের কোনো অসুবিধা হয়নি। বাড়িটাকে বাতিল করে দেওয়া হয়েছে পুলিশি তদন্ত থেকে। ছাদে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিসের যেন একটা ভয় এসে তাঁদেরকে গ্রাস করল। দুজনেই আর এগোতে পারলেন না। শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে জীবনে যেন সুখের কোনো জায়গা নেই। গভীর দুঃখ, হতাশা আর ভয় তাঁদেরকে যেন ঘিরে ধরল। নিজের মনকে শক্ত করো অবিনাশ। এইসব যা তুমি অনুভব করছো তা সবই মায়া। সে বুঝে গেছে যে আমরা আসছি, আর তাই তো সে আমাদেরকে ভ্রমিত করছে এইভাবে। ঘাবড়ে যেও না, ঈশ্বর আমাদের সাথেই আছেন, তিনি আমাদের ঠিক রক্ষা করবেন। অবিনাশবাবু গুরুদেবের কথায় মনে মনে সাহস আনার চেষ্টা করলেন। স্মরণ করতে লাগলেন ভগবানকে। দুজনে এবার পায়ে পায়ে এসে দাঁড়ালেন চিলেকোঠার ঘরটার সামনে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল অবিনাশবাবুর। গুরুদেব এবার মন্ত্র উচ্চারণ শুরু করলেন। চোখের ইশারায় অবিনাশবাবুকে বললেন ঘরের দরজাটা খুলতে। নিজের ঠোঁটটা একবার দাঁত দিয়ে চেপে নিলেন অবিনাশবাবু। তারপর ঠাকুরের নাম নিয়ে দরজার উপরে একটা ধাক্কা দিলেন। অদ্ভুত একটা শব্দ করে দরজাটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে তাদের নাকে এসে লাগলো একটা মরা পচা আষ্টে গন্ধ। গা গুলিয়ে উঠল দুজনেরই। নিজেদের সামলে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন তারা। হাতে টর্চটা জ্বেলে ঘরের ভিতরে আলো ফেললেন অবিনাশবাবু। এই এক ফালি আলোতে ঘরটাকে যেন আরো রহস্যময় লাগছে। সেই ছেলেবেলার কথাগুলো তার আবার মনে পড়ে গেল। আর ঠিক তখনই তার কানের কাছে কেউ যেন ঠান্ডা ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল, এতদিন পরে এলি, সেই কবে থেকে তোর জন্য অপেক্ষা করছি তো আমি। আমার কাছে চমকে উঠে পিছন ফিরে তাকালেন অবিনাশবাবু। কই, কেউ তো নেই? তাহলে কি মনের ভুল ছিল? তিনি দেখলেন যে গুরুদেব ততক্ষণে মাটিতে বসে মন্ত্র উচ্চারণ করতে করতে নিজের ঝোলা থেকে গঙ্গাজলের বোতলটা বের করে তার থেকে একটু জল নিয়ে তার চারপাশে ছিটিয়ে দিচ্ছেন। ওর চারদিকটা যেন জলের একটা মাঝারি মাপের বৃত্ত হয়ে গেল। এক দৃষ্টিতে অবিনাশবাবু দেখছিলেন গুরুদেবকে। তাই তিনি খেয়াল করলেন না যে ঘরের মধ্যে যে আলমারিটা আছে সেটার দরজা ধীরে ধীরে ফাঁক হয়ে যাচ্ছে, আর তার ভিতর থেকে একটা সরু লিকলিকে লম্বা আর তীক্ষ্ণ নখযুক্ত কালো হাত বেরিয়ে আসছে। গুরুদেবের ডাকে তাঁর হুঁশ ফিরল।
গুরুদেব তাঁর হাতে কয়েকটা মোমবাতি আর একটা দেশলাই বাক্স দিয়ে সেগুলো জ্বালিয়ে দিতে বললেন। অবিনাশবাবু কাজে লেগে পড়লেন। গুরুদেব চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। অবিনাশবাবু এক মনে দ্রুত হাতে মোমবাতিগুলো জ্বালিয়ে সেগুলো বসাচ্ছিলেন মাটিতে। শেষের মোমবাতিটিতে আগুন ছোঁয়ানোর সঙ্গে সঙ্গেই সেটা নিভে গেল। আবার সেটা ধরাবার চেষ্টা করলেন তিনি। আবারও একই কাণ্ড। এবার তিনি ভয় পেলেন। ভয়ে ভয়ে দেশলাইয়ের কাঠি জ্বালালেন। এইবার ঠিক যেন তার পাশ থেকে কে ফুঁ দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অবিনাশবাবুর গোটা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি ধীরে ধীরে তার মাথাটা ডান পাশে ঘোরাতেই তার নিঃশ্বাস যেন আটকে গেল। দেখলেন যে তাঁর ঠিক পাশেই ঘাড় কাত করে তাঁর দিকে চেয়ে বসে আছে সে, যার মাথার চুলগুলো সাদা সোনের মতো, চোখগুলোতে মনির চিহ্ন মাত্র নেই, সেগুলো সম্পূর্ণ লাল। অবিনাশবাবুর দিকে তাকিয়ে সে নিজের লম্বা আঠালো জিভটা বের করে একবার চেটে নিল তার দাঁতগুলো। তার মুখে এখন লেগে আছে একটা ভয়ানক লালসা ভরা কান এঁটো করা হাসি। সে যে জুজু বুড়ি! এইবার সে অবিনাশবাবুর দিকে নিজের ধারালো নখযুক্ত হাতটা বাড়িয়ে দিল। আর তখনই কয়েকটা পোকা তার গা থেকে নিচে মাটিতে পড়ল। সেদিকে একবার তাকিয়ে আবার অবিনাশবাবুর দিকে তাকালো সে। মুখ থেকে তার লালা ঝরছে। অবিনাশবাবু ভয়ে আর আতঙ্কে এতটাই বিহ্বল হয়ে গিয়েছিলেন যে গুরুদেবকে ডাকার কথা বা চিৎকার করার শক্তিও তাঁর ছিল না। এত বছর পর ওই মূর্তিমান বিভীষিকাকে চোখের সামনে দেখে তিনি তার সমস্ত শক্তি আর চেতনা হারিয়ে ফেলেছেন। জুজুবুড়ি এবার অবিনাশবাবুকে ধরতে গেল আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড একটা চিৎকার করে তিনি ঘরের এক কোণে ছিটকে পড়লেন। এই শব্দে গুরুদেবের ধ্যান ভঙ্গ হল। তিনি জোজো আর ওই অপশক্তিকে অমনভাবে দেখে সঙ্গে সঙ্গে সবটা বুঝে গেলেন। তাড়াতাড়ি নিজের জায়গা থেকে উঠে অবিনাশবাবুকে নিয়ে এলেন ওই গঙ্গা জলের ছিটে দিয়ে রাখা সুরক্ষিত জায়গার মধ্যে। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন তিনি। ভাগ্যিস ছাদে আসার আগেই গঙ্গা জল আর মন্ত্র দিয়ে অবিনাশবাবু আর তার নিজের গাত্রবন্ধন তিনি করে নিয়েছিলেন, না হলে আজ কি সাংঘাতিক ব্যাপারটাই না ঘটে যেত। নিজেকে তিনি তখন কি জবাব দিতেন? অবিনাশবাবুর অবস্থা তখন আরও খারাপ। ঠকঠক করে কাঁপছেন তিনি। তার হৃদযন্ত্রটা হয়তো যখন তখন বুক ফেটে বেরিয়ে আসবে। জুজুবুড়ি ততক্ষণে প্রাথমিক ধাক্কাটা যেন সামলে উঠেছে। সে এবার ধীরে ধীরে উঠে বসছে। তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন বেঁকে উল্টো হয়ে যাচ্ছে। চোখ বড় বড় করে সেদিকেই তাকিয়ে রইলেন অবিনাশবাবু। গুরুদেব আর দেরি করলেন না। হাতে গঙ্গা জল নিয়ে শুরু করলেন মন্ত্রপাঠ। এবার গুরুদেব হাতের গঙ্গা জলটা ছুঁড়ে দিলেন জুজুবুড়ির দিকে। তীব্র চিৎকার করে উঠল সে। তার সারা গা দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করল। গুরুদেব এবার মন্ত্র উচ্চারণ করতে করতে এগিয়ে যেতে লাগলেন জুজুবুড়ির দিকে। এক পা করে এগোলেন আর গঙ্গা জল ছুঁড়ে দিতে লাগলেন তার গায়ে। অবিনাশবাবু দম বন্ধ করে তাকিয়ে দেখতে লাগলেন যে জুজুবুড়ির শরীরটা ধীরে ধীরে ছোট হয়ে যেন গুটিয়ে যাচ্ছে। জুজুবুড়ি পিছনের দিকে সরে যাচ্ছে কান ফাটানো একটা তীব্র চিৎকার করতে করতে। তারপর একসময় সে ঢুকে পড়ল সেই আলমারিটার মধ্যে। আর গুরুদেব তখনই তাড়াতাড়ি সেই আলমারির দরজাটা বন্ধ করে দিলেন। তারপর আর সেখানে একটুও দাঁড়ালেন না। অবিনাশবাবুকে সঙ্গে করে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। তারপর জোরালো কণ্ঠে মন্ত্রোচ্চারণ করতে করতে ঘরের দরজায় তালা ঝুলিয়ে সেই তালাটাকে বেঁধে দিলেন লাল হলুদ মন্ত্র পড়া সুতোতে। অবিনাশবাবু কি যেন একটা বলতে যাচ্ছিলেন, গুরুদেব তাকে চোখের ইশারাতে চুপ থাকতে বলে মন্ত্র পড়তে পড়তে দ্রুত হাতে কাজ সারতে লাগলেন। কাজ সম্পন্ন হলে অবিনাশবাবুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। উঠে বসলেন বাড়ি থেকে একটু দূরে দাঁড় করিয়ে রাখা গাড়িতে। চলতে শুরু করল গাড়িটা। গন্তব্য গুরুদেবের আশ্রম।
অলিকে নিয়ে মধুশ্রীর এখন নাজেহাল অবস্থা। মেয়েটা কিছুতেই ঘরে থাকতে চায় না, শুধু মুখে এক বলি, আমাকে ডাকছে ও, আমাকে যেতে দাও না, দাও না মা আমাকে যেতে। কত রকম ভাবে মধুশ্রী মেয়েকে ভোলায়, কোনো কিছুতেই তেমন কাজ হয় না। থেকে থেকেই অলি কার কাছে যেন যেতে চায়। প্রভাতকে বলেও কোনো কাজ হয়নি, নয়নার নামে কথাগুলো বলার জন্য এখনো সে বেশ বিরক্ত মধুশ্রীর ওপরে। তার ওপর মেয়ের এই কথাগুলোকে সে হেসে উড়িয়ে দেয়, বাচ্চা মনের প্রলাপ ভাবে। তবে মধুশ্রীর স্থির বিশ্বাস যে তার মেয়ের ওপর নয়না কোনো রকমের জাদু টোনা করেছে, কারণ সেদিনের পর থেকেই অলির এই অবস্থা। প্রভাতকে এই কথাগুলো বলতে গিয়ে আবার সে হেনস্থা হয়েছে। কথা কাটাকাটি ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তার শ্বশুর আর ভাসুরও সব জেনে গেছে। সকলেই এখন বিরক্ত মধুশ্রীর ওপরে, আশা হত। তবে নিজের আর অলির ভালো মন্দ মধুশ্রীকেই তো বুঝতে হবে, তাই সে দাঁতে দাঁত চেপে লড়াই করছে সকলের সঙ্গে। নয়না তাকে দু তিনবার কিছু একটা যেন বলতে এসেছিল, সে পাত্তা দেয়নি, মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। নয়নাকে দেখলে এখন রীতিমতো তার গা জ্বালা করে, পাগলিটাকে কবে যে দূর করতে পারবে সে। প্রভাত এখন নিজের ব্যবস্থা অন্য ঘরে করে নিয়েছে, পারতপক্ষে কেউ আর মধুশ্রীর সঙ্গে কথা বলে না। তার প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর পাত্তা দেয় না, এরা সকলেই একচোখা, নয়না নয়না করে সকলে পাগল। তাই মধুশ্রীর মনে এখন একটাই চিন্তা, কি করে নয়নাকে এই বাড়ি থেকে তাড়ানো যায়। সে বুঝতেও পারে না যে এই হিংসা আর রাগের বশবর্তী হয়ে সে তার মেয়ে অলির সঙ্গে তার অমূল্য সময়গুলোকে হেলায় হারাচ্ছে। সন্তান বড় হয়ে গেলে সবচেয়ে বেশি তার মাই এই সময়গুলোকে মিস করে। অবিনাশবাবুর মুখে আজ অনেকদিন পর শান্তির হাসি। ওই অভিশপ্ত বাড়িটাকে তিনি নিজের জীবন থেকে দূর করতে পেরেছেন। বড়ালবাবু একটু আগেই ফোন করেছিলেন, যে ভদ্রলোক বাড়িটা কিনেছেন তিনি বাকি টাকাটা নিয়ে আজ আসছেন বড়ালবাবুর অফিসে, এগ্রিমেন্ট সই হবে। এরপর থেকে অফিসিয়ালি বাড়ির মালিক তাঁরা। অবিনাশবাবু রেডি হয়ে বেরিয়ে পড়লেন, বাড়িটা হস্তান্তর হয়ে গেলেই তিনি বিদেশে চলে যাবেন, আর কোনো সম্পর্কও থাকবে না তাঁর ওই বাড়িটার সঙ্গে, এই দেশের সঙ্গে। হ্যাঁ, একটা ভার যেন নামলো তাঁর জীবন থেকে। সেই রাতের পর যেদিন তিনি আর গুরুদেব গিয়েছিলেন জুজুবুড়ির ডেরাতে, তারপর থেকে একটা দিনও তিনি ঠিক করে ঘুমাতেও পারেননি। থেকে থেকেই জুজুবুড়ির মুখটা তাঁর চোখের সামনে ভেসে উঠেছে। ওহ, কি বিভৎস, চোখ বুঝলেন অবিনাশবাবু। গুরুদেব না থাকলে যে কি হতো ভাবলেও তাঁর গোটা শরীর শিউরে ওঠে। বড়ালবাবুর অফিসে গিয়ে সমস্ত কাজ মিটিয়ে গাড়ি করে নিজের বাড়ি চলিয়ে আসছিলেন তিনি। হঠাৎ কি যেন মনে হতে আবার বড়ালবাবুকে ফোন লাগালেন। আপনি নতুন মালিকদের বলে দিয়েছেন তো তারা যেন কখনো চিলেকোঠার ঘরটা না খোলে? ফোন কেটে দিলেন অবিনাশবাবু, চোখ বন্ধ করে বসে রইলেন সেই গাড়িতে। তার কানে তখন ভাসছে গুরুদেবের সেই রাতে বলা কথাগুলো। এক অতীব ভয়ঙ্কর ও শক্তিশালী অপশক্তি অবিনাশ, মানুষের ভয়কে হাতিয়ার বানিয়ে বেঁচে আছে। মানুষের মনের সব কুচিন্তা, লোভ, লালসা একে শক্তি যোগায়, একে শেষ করার ক্ষমতা আমার নেই। তাই আমি একে বেঁধে রেখে এলাম আজকে ওই ঘরে। সে নিচে থেকে বের হতে পারবে না ওই ঘর থেকে। তবে যদি মন্ত্রের বন্ধন আলগা হয়ে যায়, ওই সুতোগুলো যদি কেউ খুলে দেয়, তাহলে সে আবার নিজের সর্বশক্তি ফিরে পাবে, আবার পরিণত হবে ভয়ঙ্কর এক ত্রাসে। আমার দেওয়া বাঁধন যেন কোনোদিনও খোলা না হয় অবিনাশ। আমি তাহলে আর তাকে আটকাতে পারবো না, কিছু দেই না। তাই হবে গুরুদেব, যারা বাড়ি কিনবে আমি তাদের বলে দেব। ও কি তাহলে এখন শক্তি শূন্য গুরুদেব?
আপাতত। তবে অপশক্তিরা নিজেদের শক্তি কিছুটা হলেও ফিরে পায় যদি কেউ তাদের নাম নেয় তো। এদের নাম তাই একদম নিতে নেই। ওকে একেবারে শেষ করার কি কোনো উপায় নেই গুরুদেব? যার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ তার নিঃস্বার্থ ত্যাগই একমাত্র উপায়। তার মানে কি গুরুদেব? গুরুদেব আর কিছু বলেননি, ক্লান্তিতে তারপর চোখ বন্ধ করেছিলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে তখন। প্রভাতরা আজ নতুন বাড়িতে জিনিসপত্র নিয়ে এসে পড়েছে। অনেক নতুন নতুন জিনিস কিনেছে তারা, মনের মতো করে তাদের নতুন বাড়িটাকে সাজাচ্ছে। এখনো মালপত্র নিয়ে আসার কাজ চলছে। বাড়িটা তাদের সকলেরই ভীষণ পছন্দ হয়েছে। কত বড় দক্ষিণ খোলা বাড়িটা, কতগুলো ঘর! এতদিন কত কষ্টই না করেছে তারা সকলে মিলে। তবে এবার তাদের সকলের মন বলছে যে তাদের সময় বদলাতে চলেছে। নতুন বাড়ি তাদের সংসারে নিয়ে আসবে নতুন খুশির ঝলক। আর তার দাদারও বিয়ে ঠিক হয়ে গিয়েছে, নতুন বউ তার বৌদিদি, ভীষণ ভালো মানুষ। এই যুগে এমন মানুষ খুব একটা দেখা যায় না। প্রথম দেখাতেই তাদের সকলকে কত আপন করে নিয়েছে, ঠিক যেন কত দিনের চেনা। আর প্রভাতকে তো যেন নিজের ভাইয়ের মতোই ভালোবাসে নয়না তার বৌদিদি। এখনো বিয়ে হয়নি, কিন্তু তাও তাদের খাবার কষ্ট শুনে, রান্নার লোক নেই জেনে নিজের ভাইকে দিয়ে রোজ বাড়ি থেকে রান্না করে পাঠিয়ে দিচ্ছে তাদের জন্য। নয়নাদের অবস্থা অবশ্য তেমন একটা ভালো নয়, কিন্তু তাও সে এটা করছে। অনেক বারণ করেও কোনো লাভ হয়নি, উল্টে বারণ করলে তার চোখে জল এসে যায়। যার কিছু নেই বা সামান্য আছে, অথচ তাও যে দু হাত ভরে শুধু দিয়েই যায়, বদলে নেয় না কিছুই, সেটাই তো তাকে আলাদা করে বাকি মানুষদের থেকে। প্রকৃত নিঃস্বার্থ মানুষের লক্ষণ তো সেটাই। সামনের সপ্তাহেই তার দাদার বিয়ে, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই তাদের সংসার পরিপূর্ণ হয়ে উঠবে। অনেক ছোটবেলায় মা হারানো প্রভাত এবার নিজের বৌদিদির মধ্যে দিয়ে ফিরে পাবে তার মাকে। পুরো বাড়ি ঘুরতে ঘুরতে প্রভাত এসে দাঁড়ালো ছাদে। কি সুন্দর ছাদটা, কত খোলামেলা, হাওয়াতে যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। প্রভাতের চোখ পড়ল তাদের চিলে কোঠার ঘরটার দিকে। পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল। ঘরটা তালা বন্ধ, আর তালাটার ওপর লাল হলুদ সুতো বাঁধা। প্রভাত বেশ অবাক হল, এমন কেন, কি আছে ঘরটাতে? প্রভাতের কৌতূহল হল, সে ধীরে ধীরে খুলে ফেলল সুতোর বাঁধনগুলো, শিকলটাও খুলে ফেলল। দরজাটা ধাক্কা দিতেই অদ্ভুত একটা শব্দে সেটা খুলে গেল, আর প্রভাতের নাকে এসে লাগল একটা পচা আষ্টে দুর্গন্ধ। কাঁচতে শুরু করল সে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে প্রভাত ঘরের ভিতরেই ঢুকতে যাচ্ছিল, ঠিক সেই সময় বিভাস তাকে ডাকল। হ্যাঁ আসছি। প্রভাত সাড়া দিয়ে ঘরটার দিকে আরেকবার তাকিয়ে দরজাটা বন্ধ করে দিল। সব জিনিসপত্র বাড়িতে রেখে দেওয়া হয়ে গেছে। এবার মালবাহকদের টাকা পয়সা বুঝিয়ে দিয়ে বিভাস আর প্রভাতকে একবার দোকানে যেতেই হবে। সদর দরজাতে ভালো করে দুটো তালা এঁটে দিয়ে তারা নিজেদের গাড়ি করে রওনা দিল দোকানের দিকে। সামনের সপ্তাহে নতুন বউকে নিয়ে একেবারেই গৃহপ্রবেশ করবে তারা। খুব খুশি তারা সকলেই। ঘরের ভিতরের ওই আলমারিটা হঠাৎ একটু নড়ে উঠল তখন। আবার গন্ধ পেয়েছে সে, মানুষের গন্ধ। ডালাটা খুলে গেল নিজে থেকেই, তার থেকে বেরিয়ে এলো একটা মাথা। সেই বিভৎস অবয়বের মুখে একটা কান এটো করা লালসাপূর্ণ হাসি। আজ বিভাসের বৌভাত। বাড়িতে কিছু চেনা জানা লোকজন আর কিছু আত্মীয় স্বজনকে নিয়েই অনুষ্ঠান হচ্ছে। তাদের বাড়ি দেখে আর নতুন বউ নয়নাকে দেখে সকলেই খুশি।
তাদেরই বাড়ির ব্রোকার বড়ালবাবুকে অনেকক্ষণ ধরেই প্রভাত খুঁজছিল। তিনি তাদের বাড়িতে বিভাসের বৌভাত উপলক্ষে এসেছিলেন, একটু আগে নিচে অনুষ্ঠানের জায়গাতেই ছিলেন। তারপর একটা ফোন এলে নিচের কোলাহল থেকে দূরে সরে যেতে বাধ্য হন। প্রভাত ওকে শেষবার দেখেছিল ছাদে ওঠার সিঁড়িটার মুখে। তারপর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, কেউ আর খেয়াল রাখতে পারেনি। এখন তার বাবা কি একটা কথা বলার জন্য তাকে খুঁজছিলেন, আর তাই তখন প্রভাত বড়ালবাবুকে খুঁজতে শুরু করল। কিন্তু আশ্চর্যভাবে গোটা বাড়ি খুঁজেও তাকে পাওয়া গেল না। প্রভাত এবার ছাদে এলো। হালকা চাঁদের আলোতে পুরো ছাদটা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রভাত চারপাশটা ভালো করে দেখে নিল, কিন্তু বড়ালবাবুকে কোথাও চোখে পড়ল না। তার নাম ধরে ডাকাডাকি করেও কোনো উত্তর এলো না। প্রভাত ভাবল যে হয়তো ফোনটা খুব জরুরি ছিল আর সেটা পেয়েই তিনি নিজের বাড়ি চলে গেছেন বা কোনো কাজে বেরিয়ে পড়েছেন। উনি তো খুব ব্যস্ত মানুষ, দম ফেলার তেমন সময় পান না। নেহাত প্রভাতদের সঙ্গে বাড়ি কেনার চক্করে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তাই তিনি বিভাসের বৌভাতে এসেছিলেন। প্রভাত এবার হাঁটা লাগালো নিচের দিকে, অনেক কাজ বাকি। আবার বাবাকেও বলতে হবে যে বড়ালবাবু চলে গেছেন। এইসব কাজকর্ম মিটে গেলে তার বাবা যেন তার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেন। নিচে প্রভাত নেমেই আসছিল, এমন সময় তার পায়ে কি যেন একটা লাগলো। তাকিয়ে দেখল একটা তালা, ওই চিলে কোঠার ঘরটার তালাটা। ও, সেদিন তাড়াতাড়িতে চাবিটা লাগাতেই সে ভুলে গিয়েছিল। বাড়ির পুরনো মালিককে কথা দেওয়া আছে যে এই চিলে কোঠার ঘরটাকে তালা বন্ধই রাখবে, তারা কোনোদিনও ব্যবহার করবে না। আর সেদিন সে তালা দিতেই ভুলে গিয়েছিল। তালাটা কুড়িয়ে নিল প্রভাত। ঠিক এমন সময় বাজি ফাটতে শুরু করল নিচে। আজ তাদের বাবা বাজির আয়োজন করেছেন, ছেলের বিয়ে বলে কথা। অনেকদিন পর আবার তাদের বাড়িতে কোনো বড় আনন্দ অনুষ্ঠান। প্রভাত চটপট দরজায় তালাটা লাগিয়ে সেই লাল হলুদ সুতোগুলো জড়িয়ে দিল তালাটার উপরে। তারপর নেমে এলো নিচে। অন্যান্য সকলের সঙ্গেই আবার আনন্দে মেতে উঠল সে। একের পর এক বাজি ফাটানো শুরু হয়েছে, সবাই অবাক চোখে দেখছে সেই সব। তালাটা লাগানোর সময় বাজির আওয়াজ যদি না হতো তাহলে প্রভাত ঠিক শুনতে পেত, ওই চিলে কোঠার ঘরের মধ্যে একটা হাড় চেবানোর আওয়াজ, জুজুবুড়ির বড়ালবাবুকে নিজের খাদ্যে পরিণত করার আওয়াজ। ফোন নিয়ে ছাদে এসে কৌতূহলবশত চিলে কোঠার ঘরটায় ঢোকার ভুলটা করে বসেন তিনি, আর তারপরেই নিজেকে খুঁজে পান এক মূর্তিমান বিভীষিকার সামনে, জুজুবুড়ির সামনে, পোকা আর ঘায়ে যার গোটা শরীরটা ভর্তি, আর আছে একটা লম্বা আঠালো জিভ যা দিয়ে এখন সে চেটে চেটে খাচ্ছে বড়ালবাবুর শরীরের সবচেয়ে বড় হাড়টা। খুকি, খুকি, ও খুকি, কোথায় গেলি মা? সে কখন থেকে ডাকছে, একবার সারা তো দে, নিজের মাকে এইভাবে কষ্ট দিস না সোনা আমার। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যায় নয়না। আজ ঘুম থেকে উঠে অবধি সে তার খুকিকে দেখতে পাচ্ছে না। সারা ঘর তন্ন তন্ন করে সে খুঁজেছে, কিন্তু তার খুকি কোথাও নেই। খুকি তার একমাত্র ভালোবাসা, তার সন্তান, কোথায় যে গেল মেয়েটা? বিভাসও কাতর হয়ে পড়েছে। সে জানে যে নয়না একমাত্র খুকির জন্যই বেঁচে আছে, না হলে তাদের সঙ্গে যা হয়েছে তারপর আর নিঃশ্বাস নিত না সে। হোক তার নয়না পাগল, কিন্তু তাকে সে যে বড্ড ভালোবাসে। তার মুখের দিকে চেয়ে বিভাস আজকে বেঁচে আছে। নিজের সন্তানকে চিরদিনের জন্য হারিয়ে ফেললেও শুধুমাত্র নয়নার জন্যই সে লড়াই করছে। খুকিকে না পেলে নয়নাকে কি করে যে সামলাবে মাথায় এলো না তার। এদিকে নয়নার পাগলামি বেরিয়ে চলেছে, পুরো ঘর সে খুকিকে খোঁজার জন্য লণ্ডভণ্ড করে ফেলেছে, যা কিছু হাতের কাছে পাচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে।
চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গেছে। বিভাস বুঝতে পারল না যে সে এখন কি করবে। আজ দোকানও যেতে পারেনি, নয়নাকে এই অবস্থায় ফেলে রেখে সে যাবেই বা কি করে। নয়নাকে সবাই খুব ভালোবাসে, বাড়ির সবারই তাই খুব মন খারাপ। সময় যত এগোচ্ছে ততই যেন হিংস্র হয়ে পড়ছে নয়না। কে যে তাদের সঙ্গে এমনটা করল, একটা পুতুলকে নিজের মেয়ে রূপে ভালোবেসে যদি নয়না একটু ভালো থাকে তো থাকুক না, কেন কেউ সেটাকেও সরিয়ে নিল, কে করল এমন কাজটা, ভাবতে পারে না বিভাস। এরকমই যদি চলতে থাকে তাহলে নয়নাকে পাগলা গারদে পাঠাতে বাধ্য হবে তারা সকলে। বাড়িতে আরও একটা ছোট বাচ্চা আছে, তার উপর এর কোনো প্রভাব যাতে না পড়ে তার জন্য এই কাজটা তাদের করতেই হবে। কিন্তু তারপর আর কি নিয়ে ভালো থাকবে বিভাস, কি নিয়ে কার জন্য সে বাঁচবে? ঠাকুর ঠাকুর, নয়নাকে ঠিক করে দাও ঠাকুর, ঠিক করে দাও। ঈশ্বরই এখন একমাত্র তার ভরসা। কোন রকমে সে নয়নাকে ঘুমের ওষুধ খাওয়াল, শান্ত করার চেষ্টা করল, কিন্তু নয়না কোনো কথা শোনে না, কাঁদতে থাকে আকুলভাবে, ঘুম জড়ানো চোখে বিভাসের দিকে কাতর স্বরে তাকিয়ে। নয়না ঘুমের রাজ্যে তলিয়ে যাওয়ার আগে শুধুমাত্র বলে, আবার আমাদের খুকিকে নিয়ে গেল? বিভাস নয়নার মাথাতে হাত বোলাতে বোলাতে প্রশ্ন করে, কে, কার কথা বলছো? জুজু বুড়ি। আজ পাগলিটাকে বেশ জব্দ করেছে মধুশ্রী। নয়না তার সবকিছু কেড়ে নেবে, এটা সে কিছুতেই হতে দেবে না। এখন অনেক রাত হয়েছে, সারা দিন আজ খুব নাটক করেছে পাগলিটা, শেষে তার ভাসুর নয়নাকে ঘুমের ওষুধ দিতে বাধ্য হয়েছে, কেউ তাকে আটকাতে পারছিল না। কি নাকামোটাই না করতে জানি, খুকি খুকি করে মরে যাচ্ছিল, তাও যদি নিজের পেটের সন্তান হতো, ওই তো একটা পুতুল, তাকে নিয়ে যত আদিক্ষেতা। এইভাবেই যদি আর কিছুদিন চলে তাহলে পাগলিটাকে পাগলা গড়তে পাঠাতে এরা সকলে বাধ্য হবে, বেশ হবে। কথাগুলো নিজের মনেই ভেবে মুচকি হাসল মধুশ্রী। কম তো জ্বলছে না সে পাগলিটার জন্য, তার নিজের সংসার নষ্ট হয়ে যেতে বসেছে। প্রভাত তো আজকাল তার দিকে চেয়েও দেখে না, কথা বলা তো দূরের কথা, সব ওই পাগলিটার জন্যই। তবে আজ সে সব জ্বালা মিটিয়ে নিয়েছে, নিজের মনে এক চোট হাসল মধুশ্রী। ঘরে একটা আলতো নাইট বাল্ব জ্বলছে, একপাশে অকাতরে ঘুমোচ্ছে তার ফুটফুটে মেয়ে অলি। আজকাল নিজের মেয়েকে বড় অচেনা লাগে তার, কিরকম যেন গুম মেরে থাকে সারাক্ষণ, বেশি কথা বলে না, ছটফটে ভাবটাও তেমন আর নেই। যেদিন নয়না তাকে ছাদ থেকে টেনে নিয়ে এলো, সেই দিনের পর থেকেই এই একরত্তি মেয়েটা কেমন যেন বদলে গেছে। নয়না অলির সঙ্গে কি করেছে সেটা মধুশ্রী জানে না ঠিকই, তবে সে এটা জানে যে তার মেয়ের বদলে যাওয়ার পিছনে নয়নার হাত আছে। তাই সে ঠিক করেছে নয়নাকে সে ছাড়বে না, শাস্তি দেবেই। খাট থেকে নেমে মধুশ্রী তার আলমারি খুলে একটা শাড়ির নিচ থেকে বের করে আনল নয়নার খুকিকে। পুতুলটার দিকে তাকিয়ে মুচকি হাসল সে, তারপর নিজের ঘরের জানালা দিয়ে সেটাকে বাইরে ফেলে দিল জঞ্জালের মধ্যে। কাল সকালে যারা আবর্জনা পরিষ্কার করতে আসবে, বাকি আবর্জনার সঙ্গে নয়নার পেয়ারের খুকিকেও নিয়ে যাবে। আজ সকালে নয়না যখন ঘুমাচ্ছিল আর বিভাস বাথরুমে ফ্রেশ হচ্ছিল, তখন সুযোগ বুঝে মধুশ্রী তাদের ঘরে ঢুকে পুতুলটা নিয়ে এসেছে। তারপর সারা দিন ধরে দেখেছে নাটক, নিজেও নাটক করেছে কিছু না জানার। মনে মনে আজ দারুণ খুশি সে, বেশ করেছে, যতবার সুযোগ পাবে একই কাজ করবে। নিজের উপর হওয়া সব অসম্মানের বদলা সে নয়নার থেকে নেবেই, নিজের মনেই কথাগুলো ভাবছিল মধুশ্রী। শত্রুতায় এতটাই অন্ধ হয়ে গেছে যে এটা ভুলে গেছে
যে যেমন কর্ম আমরা করি ফল তেমনই ফেরত পাই। সবকিছু হারিয়ে একজন মা যেটা নিয়ে ভুলেছিল সেটাকেও তার কাছ থেকে কেড়ে সে কি আদেও ভালো থাকবে? মধুশ্রী একবারের জন্য ভাবল না যে সেও তো মা, আর এক মায়ের মতো নিজের সন্তানকেও যদি তাকে হারিয়ে ফেলতে হয় তাহলে তার অবস্থাও ওই পাগলিটার মতোই হবে না তো? সাত পাঁচ এসব কথাই ভাবছিল মধুশ্রী, এমন সময় একটা শব্দে তার চমক ভাঙল। পেছন ফিরে দরজার দিকে তাকালো সে। অলি কখন যেন ঘুম ভেঙে উঠে খাট থেকে নেমে দরজার কাছে পৌঁছে গেছে। আপ্রাণ চেষ্টা করছে তার ছোট ছোট হাত দুটো দিয়ে দরজার ছিটকিনিটা খোলার। মধুশ্রী এক ছুটে পৌঁছে যায় তার কাছে, তারপর তাকে বুকে জড়িয়ে ধরে। কোথায় যাচ্ছিস অলি? মা, ও মা, আমাকে রোজ ডাকে, আমায় যেতে দাও, যেতে দাও আমায়। কেউ থাকে না অলি, কেউ নেই। আছে মা, আছে, আমায় সে রোজ ডাকে। কে আছে, কে ডাকে বল মা আমায়? চুচুপুরি। গুরুদেব! অবিনাশবাবুর গলার স্বরে চোখ খুলে তাকালেন তার গুরুদেব। শরীর আজকাল তার বড্ড খারাপ যায়। অবিনাশবাবুদের পুরনো বাড়িতে কাটানো সেই রাতের পর থেকেই তাঁর এই অবস্থা, বিছানার সঙ্গে প্রায় মিশে গেছেন যেন। তিনি স্পষ্ট বুঝতে পারছেন যে তাঁর আয়ু আর খুব বেশি নয়। সেই শক্তিশালী অপদেবতাকে ওই ঘরের মধ্যে বেঁধে রাখতে নিজের সর্বশক্তি প্রয়োগ করতে হয়েছে তাকে। এই মনুষ্য শরীর সেই ধকল আর সামলাতে পারছে না। খুব তাড়াতাড়ি হয়তো তাঁর ডাক আসবে পরম করুণাময়ের কাছ থেকে। গুরুদেব অবিনাশবাবুর দিকে তাকিয়ে আলতো হাসেন, বলেন, কবে যাচ্ছ অবিনাশ? আমি পরশু সকালেই চলে যাচ্ছি গুরুদেব, আর হয়তো এই জীবনে দেশে আসব না, তাই যাওয়ার আগে আপনার আশীর্বাদ নিতে এলাম। ভালোই করেছো, বিদেশে গেলে তোমার মনও শান্তি পাবে। আদৌ কি পাবে গুরুদেব? গুরুদেব কিছুই বলেন না, চুপ করে থাকেন। আমি জেনে শুনে যে এক চরম অন্যায় করলাম গুরুদেব, এক নিরীহ পরিবারকে নিজের হাতে তুলে দিয়ে এলাম ওই ভয়ঙ্করীর কাছে। এইবারও গুরুদেব চুপ করে রইলেন। তিনিও জানেন যে কাজটা ঠিক হয়নি। তার মন বলছে যে এই পাপের ভাগিদার তিনিও হলেন কিছু ক্ষেত্রে, কিন্তু তিনিও যে অসহায়, ওর তো সেই শক্তি নেই যা দিয়ে তিনি ধ্বংস করতে পারবেন তাকে। তিনি অপারগ। সে যদি কোনোদিন বেরিয়ে আসে, বা কেউ যদি ওই দরজাটা খুলে দেয়, বা কেউ যদি ওই ঘরে প্রবেশ করে, তখন ঈশ্বর ছাড়া তাহলে আর কেউ তাদের রক্ষা করতে পারবে না। আমি আমার সর্বশক্তি দিয়ে ওই ঘরে থাকে বেঁধেই রাখতে পারবো অবিনাশ, তার বেশি কিছু করার ক্ষমতা আমার নেই। তবে সে যত ভক্ষণ করবে তার শক্তিও তত বাড়বে। আমরা প্রার্থনা করতে পারি শুধু, যাতে তারা সকলেই যেন ভালো থাকেন। অবিনাশবাবু চুপ করে বসে রইলেন গুরুদেবের বিছানার এক পাশে। তার মন ভারী হয়ে আছে। নিজেকে বাঁচাতে সে ওই বাড়ি তুলে দিয়ে এসেছে এক সুখী পরিবারের হাতে। তার জন্য হয়তো তাদের পরিবারটাই নষ্ট হয়ে যাবে, তছনছ হয়ে যাবে সব কিছু। কেন তিনি যে এমন করতে গেলেন? টাকার তো তাঁর অভাব নেই, তারপরেও তিনি এমনটা করলেন কি করে? বাড়িটা না হয় অমন পরিত্যক্ত হয়ে পড়ে থাকত, মানুষের প্রাণ তো বাঁচত, তাকে তো আর নরহত্যার পাপের ভাগিদার হতে হতো না। কিন্তু কেন যে একটু হলেও টাকার লোভ করলেন? গুরুদেব যেন বুঝতে পারলেন তার মনের কথা, বললেন, তোমার দোষ নেই অবিনাশ, মানুষের মন বড় ভীষণ বস্তু, লোভে পরিপূর্ণ। আমরা হাজার চেষ্টা করেও সেই লোভকে জয় করতে পারি না, যেমন জয় করতে পারেনি তোমার পূর্বপুরুষেরাও। মানে? একবারও কি তোমার মনে প্রশ্ন জাগেনি
যে ওই অপদেবতা তোমাদের বাড়িতে এলো কি করে? বহুবার এসেছে গুরুদেব, কিন্তু জবাব পাইনি কোনো। আপনি আমাকে আলো দেখান গুরুদেব। হাত জোর করলেন অবিনাশবাবু। আমি যখন ধ্যানে বসেছিলাম তখন আমি ওই অপদেবতার উৎস জানতে পারি, কিন্তু তুমি কি তা শুনতে পারবে? আপনি বলুন গুরুদেব, আমি সবটা জানতে চাই। আজকাল বড় উদাস থাকে অলি, কিছুই তার ভালো লাগে না। মাথার মধ্যে একটা আওয়াজ তাকে যেন পাগল করে দেয়। সেই আওয়াজটা তাকে কাছে ডাকে সারাক্ষণ। অলি আর নিজেকে সামলাতে পারে না, তাকে ওই আওয়াজটা যেন তাড়া করে বেড়ায়। যখন তখন ডাকে ওই বুড়িটা, ওই জুজু বুড়িটা। নিজেকে আটকানো সম্ভব হয় না, আর মা তাকে কিছুতেই যেতে দেয় না ওর কাছে। অলি মাকে কত বোঝায় কিন্তু মা কিছুতেই তার কথা শোনে না। মাকে লুকিয়ে যেতে গিয়েও ধরা পড়ে গেছে তার জেঠিমার কাছে। তারপর থেকে মা তাকে আরও নজরে রাখে, চোখের আড়াল হতেই দেয় না। বাবাও আজকাল ঘরে থাকে না। কি হয়েছে, কেন থাকে না বাবা, সেটা অলি জানে না। তবে বাবা আর বাড়ির সকলে তাকে ভীষণ ভালোবাসে, আদর করে, এমনকি তার জেঠিও। সেই দিন তো তাকে কোলে নিয়ে কত আদর করল। তবে তার মা জেঠিমাকে ঠিক পছন্দ করে না, অলিকে অনেকবার বলেছে। ওই পাগলিটার কাছে একদম যাবি না, গেলেই কিন্তু কামড়ে দেবে। অলি ভয়ে যেত না, কিন্তু সেই দিন তো তাকে কামড়ালো না তার জেঠি, উল্টে কত আদর করল, ভালোবাসল। আর মা খুব ঝগড়া করল জেঠির সঙ্গে। কেন যে মা এমন করে, অলির ছোট্ট শিশু মনটা সেসব বুঝতে পারে না। মাঝে মাঝে সে লুকিয়ে লুকিয়ে জেঠির সঙ্গে অল্প সময়ের জন্য দেখা করতে যায়। জেঠি তাকে খুব আদর করে, তার খুকির সঙ্গে খেলতেও দেয়। খুকি নাকি অলির দিদি, পুতুল দিদি কি করে হলো সেটা অলি জানে না। তবে তার খুব ভালো লাগে জেঠিকে, গায়ে কিরকম যেন একটা মা মা গন্ধ। তবে কদিন ধরে জেঠির শরীরটা একটুও ভালো নেই, সারাক্ষণ কাঁদে না হলে ঘুমায়। খুকি দিদিকেও আর অলি দেখতে পায় না, কোথায় গেছে কে জানে। নিজের মনে খেলতে খেলতে অলি এত কিছু ভাবছিল, এমন সময় হঠাৎ তার কানে আবার সেই আওয়াজটা এলো। জুজু বুড়ি তাকে ডাকছে। উঠে দাঁড়ালো অলি। মা আজ রান্নাঘরে ব্যস্ত, জেঠি ঘুমোচ্ছে নিজের ঘরে, বাড়িতে আর কেউ নেই। বাবা জ্যাঠারা দোকানে গেছে, বাড়ির চাকরেরাও কেউ উপরে নেই। খুব বৃষ্টি পড়ছে আজ সকাল থেকে। ওই ডাকটা শুনতে শুনতে অলি একটা ঘড়ির মধ্যে চলে গেল যেন। মধুশ্রী আজ খুব খুশি, নিজের হাতে অনেকদিন পর আজ অনেক রান্না করছে। কারণ কাল ঠিক হয়েছে নয়নাকে সবাই পাগলা গারুতে রেখে আসবে, তাকে একদমই সামলানো যাচ্ছে না। ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে না রাখলে খুবই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, সবাইকে মারতে যাচ্ছে। তার দেখাশোনা করার জন্য সারাক্ষণের যে মহিলাটা আছে তাকে তো মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাই সবাই মিলে ঠিক করেছে যে কালই তাকে পাগলা গারুদে রেখে আসবে। সমস্ত কথাই পাকা হয়ে গেছে, তাই আজ মধুশ্রী ভীষণ খুশি। তার এত দিনের ইচ্ছে কাল পূর্ণতা পেতে চলেছে। খুব হাসি পাচ্ছে মধুশ্রীর। রান্না শেষ করে মধুশ্রী গেল অলিকে ডাকতে। সেই বেচারি অনেকক্ষণ ধরে একা একা ঘরে বসে খেলছে। এমনিতে বৃষ্টি ভালোই লাগে মধুশ্রীর, কিন্তু আজ বৃষ্টিটা যেন কেমন একটা, এক টানা বৃষ্টি পড়ার শব্দটা বুকটা অকারণেই মাঝে মাঝে যেন বিচলিত করে তুলছে। মধুশ্রী পায়ে পায়ে এগিয়ে গেল নিজের ঘরের দিকে, তার মেয়ে অলির কাছে। প্রভাতের কাছে ফোনটা এলো ঠিক সন্ধ্যা সাতটা নাগাদ। অনেক বছর আগে এক বৃষ্টির সন্ধ্যার কথা তখনই তার মনে পড়ে গেল। সেই একই রকম সমস্ত কিছু, শুধু পাত্রগুলো আলাদা। মাথায় যেন তার বাজ পড়ল,
অলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মধুশ্রী কাঁদতে কাঁদতে তাকে ফোন করেছে। প্রথমে তো কান্নার দমকে কথাও বলতে পারছিল না সে, তারপর অনেক কষ্টে কেটে কেটে কথাগুলো বলে। প্রভাত কি করবে কিছু বুঝে উঠতে পারে না। ফোনটা তার হাত থেকে পড়ে যায়। ভয়ে সে কাঁপতে শুরু করেছে। তার এই অবস্থা দেখে তার বাবা আর দাদা তাকে প্রশ্ন করে। প্রভাত অনেক কষ্টে বলে, খুকি খুকি আমাদের খুকির মতো অলিকেও পাওয়া যাচ্ছে না, অলিকেও পাওয়া যাচ্ছে না দাদা। মধুশ্রী গোটা বাড়িটা খুঁজেছে চাকরদের নিয়ে তন্ন তন্ন করে, কিন্তু অলিক কোথাও নেই, কেউ দেখেনি তাকে, কেউ খুঁজে পাচ্ছে না দাদা। কান্নায় ভেঙে পড়ে প্রভাত। ব্যাস, আর কিছুই কেউ শুনতে পায় না। তখনই দোকান বন্ধ করে সকলে বাড়ির দিকে রওনা দেয়। বিভাস যায় থানায়। অন্ধকারের মধ্যে চোখ মেলে চায় অলি, কোথায় আছে ঠিক বুঝতে পারে না। তবে তার নাকে এসে লাগে একটা গা গোলানো পচা আষ্টে গন্ধ। তার বমি পেয়ে যায়। বৃষ্টির আওয়াজ সে পাচ্ছে। অলি কাঁদতে শুরু করে। কাতর স্বরে ডাকতে থাকে তার মা ও বাবাকে, কিন্তু কারু সাড়া পায় না। এমন সময়ে একটা বিদ্যুতের রেখা খেলে যায় কোথাও। জানালা দিয়ে অল্প আলো এসে পড়ে ঘরের মধ্যে। অলি চারিদিকে তাকিয়ে এবার বুঝতে পারে যে সে একটা ঘরের মধ্যে বন্ধ। তবে এটা কোন ঘর সে জানে না। এমন আসবাবপত্র ঠাসা ঘর সে তাদের বাড়িতে দেখেনি। তার খুব ভয় করে। কান্নার গতি আর দমক বাড়তে থাকে তার। তবে ওই তীব্র বৃষ্টির শব্দ ভেদ করে সেটা ওই ঘরের বাইরে পৌঁছায় না। অন্ধকারের মধ্যে বসে বসে কাঁদতে থাকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। এমন সময় তার খুব কাছে একটা শব্দ পায় সে। অন্ধকারে দম বন্ধ করে বসে সে শোনার চেষ্টা করে শব্দটা। জীবন্ত কিছু একটা যেন চলাফেরা করছে ঘরের ভিতরে। পায়ের কাছে একটু সুরসুর করে ওঠে তার। ভয়ে পাটা সে গুটিয়ে নেয়। আর তখনই বিদ্যুতের আলোয় সে দেখতে পায় তার পায়ের সামনে বসে থাকা এক অপার্থিব মূর্তিকে, যার চুলগুলো সাদা, চোখগুলো লাল, ঠিক যেন রক্ত জমাট বেঁধে আছে। একটু একটু করে দুলছে মূর্তিটা। বেরিয়ে আসছে তার লম্বা আঠালো একটা জীব, ঠিক যেন তার উপর ঝাঁপিয়ে পড়বে যে কোনো মুহূর্তে। প্রচণ্ড ভয়ে গলা ছেড়ে চিৎকার করে ওঠে অলি। আর ঠিক তখনই যন্ত্রণায় ছটফট করতে করতে সে জ্ঞান হারায়। কারণ তার পায়ের উপর থেকে তখন এক খাবলা মাংস খুবলে নিয়ে চিবিয়ে চলেছে জুজু বুড়ি। এতক্ষণ আপনারা শুনলেন লেখিকা অমৃতা বিশ্বাস সরকারের কলমে একটি উপন্যাস জুজু বুড়ির প্রথম পর্ব। কেমন লাগলো আমাদের আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের, তারপরেই আসছে এই উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমাদের কাজ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।